প্রথমে উদ্বোধনী প্রদীপ প্রজ্বলন এবং সম্পাদকীয় বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে তারপর পরপর চারজন আমাদের অতি আদরণীয় এবং বক্তা বিশিষ্ট বক্তা তারা আমাদের যুক্ত হয়েছেন তারা বক্তব্য রাখবেন আমরা তাদের মূল্যবান ভাষণ শুনব তারপরে একটি পরিবেশন এর এবং সঙ্গীত মাধ্যম দিয়ে অনুষ্ঠান শেষ হবে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন বন্ধুগড় ব্রহ্মচারী মহারাজ আমি এখন তাকে অনুরোধ করছি তার অনুষ্ঠান পরিচালনা শুরু করার জন্য বন্ধু গৌরব দা আপনি শুরু করুন একটু আনমিউট করতে হবে জয় জগৎ বন্ধু অখণ্ড মন্ডলা কারণ ব্যাপトム জন চলাচরম ততপদম दर्शitam জেনা তस्मै श्री गुरुवे नमः বন্দি ব্রহ্ম শিবাদ্যং পঞ্চতত্ত সরূপিনং শ্রী হরি পুরুষং বন্দে শ্রী জগৎবন্ধু সুন্দরং বন্দি ব্রহ্ম শিবাদ্যং పంచత్వ సరూపినా శ్రీహరి పురుషాంగ్ వందే శ్రీ జగోద్ బంధు సుందర వందే శ్రీకృష్ణ చైతన్య నిత్యానందౌ సభిత గౌరదయ పుష్పవంతౌత్రమానదౌ బిరాభిరామం మృగమదతికలాక్రతండ కంజాసుభగముఖాంగ్ సధారణేణు శ్యామం శాంతం త్రిభంగం রবি পরম শ্রদ্ধেয় মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ উপাসক বন্ধু মহারাজ দাদা জীবন এবং পিপলস ফোরাম ফর শ্রী চৈতন্য মহাপ্রভু পরম শ্রদ্ধা সভানেত্রী শ্রীমতী ভারতী গাঙ্গুলি সহ ফোরামের সকল সদস্য বৃন্দকে এবং আমাদের সংঘের সমস্ত পূজনীয় সাধু সন্তদের এবং সত্যিমণ্ডলীকে আমার শ্রী রাধা অষ্টমীর প্রীতিপূর্ণ শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আমরা আজকে আমাদের পিপিলস ফোরাম পর শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বাৎসরিক প্রতিষ্ঠা উৎসব সে উৎসবের অনুষ্ঠান শুরু করছি আজ চোদ্দই সেপ্টেম্বর দু হাজার একুশ মঙ্গলবার ভারতীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে আমাদের আজকে এই অনুষ্ঠানের প্রথমে একটি ভক্তি সঙ্গীত পরিবেশন করবেন শ্রী বাপাদিত্য মুখোপাধ্যায় কীর্তন শিল্পী শিউরি বীরভূম তার আগে আমি সকলকে অনুরোধ করছি আপনারা যথা নির্দিষ্ট সময় অনুযায়ী আপনারা আপনাদের বক্তব্য বা সঙ্গীত কীর্তন ইত্যাদি অনুষ্ঠান সমাপ্ত করবেন এই বিনীত অনুরোধ সকলে আমাদের সমস্ত ভুল ত্রুটি মার্জনা করে আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করবেন এই প্রার্থনা করছি জয় শ্রী রাধে জয় বন্ধু সুন্দর জয় গৌর সুন্দর

আমি ওটা ভুল বলে ফেলেছি এই জন্য আমি মার্জনা চাইছি সবাইকে সবাই এটা একটু নোট করে নেবেন বাপ্পা আদিত্য বাবু আপনি শুরু করুন पवित्री पिता धर्म पाद वंदे जगत करुणा भसारो राधा कृष्ण प्रणय विकृति लाडी शक्तिरत्मा भु वि पुरा देह भेदंगकटमधुना तदयम कईकमा राधा दुतिषुम नौमी कृष्ण स्वरोपम राधा कृष्ण आत्माधुरी अन्य विलासलाश आश्वाद नौरी

যোগদান করতে পেরে সত্যি বড় কৃতার্থ হয়েছি আমি প্রণতি জ্ঞাপন করি আমার ভীষণ শ্রদ্ধার মানুষ বন্ধু গৌরব মহারাজকে আমার ভীষণ শ্রদ্ধার উপাসক বন্ধু বম্ভচারীজি মহারাজকে তৎসহ অনেকের সাথে আজকে আমি নূতন অনেকেই আমার অজানা আর সবার যথাস্থানে শ্রীচরণে আমি আমার কোটি কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি আমার উদ্বোধনী সঙ্গীত গাওয়ার আজকে এই সুন্দর শুভক্ষণে সৌভাগ্য দিয়েছেন যার জন্য আমি গৌরহরির একটি বিশেষ পদাবলি আস্বাদন করব জয়িতায় যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত কেমন ধরি কাম দেহে যদি গৌরাঙ্গ না হইত

প্রতিকার দিলেন মনে মনে প্রশ্ন জাগতেই পারে বৃন্দাবন টাকা পয়সা খরচ করে দেখা যেতে পারে কিন্তু বৃন্দাবনের যে গোপী রস গোপী প্রেম সেই প্রেমটা যদি গুরুচরণ আশ্রয় না করে যদি গৌধরীর অনুগত্য না হয়ে গৌধরী কৃপা না পেয়ে সেই প্রেম রসার স্থাপন হয় না যার জন্যই গরকর্তা বললেন মধুর বৃন্দা বিপিন মাধুরী তাতে প্রবেশ চাতুরী বড় যে যুবতী তাদের ভাবেরও ভকতী জানবার শকতি হইতো কার করে এত সুন্দর প্রেম রস রাধাগিন্দ প্রেম তত্ত্ব আমাদের জানিয়ে দিয়ে গেলেন তার জন্য আমরা কি করবো কথা বলে দিলেন কি করবে জানো কোনও কোনও তোমরা গাও তোমরা বন

অবশ্য যে বড় কর্তা নিজের আক্ষেপের কথা বলছেন আমি বলিয়া কেন না গেলাম বলিয়া হবে সিদ্ধি আমি গৌরাঙ্গ বলিয়া কেন না গেলাম বলিয়া হবে কেমনে সাধনে সিদ্ধি

পাসানো বলিয়া বিধিকামনে বলি পাশানের চাইতো কোনো কঠিন পরাক দিয়ে বোধ হয় দিধাই আমার হৃদয় বলেছে কেনা বলে হৃদয় পাসান বলে তো পাষাণ বলে

অসংখ্য ধন্যবাদ ফোরামের সকল সভ্যবৃন্দ সবার শ্রীতরণে পুনরায় কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানিয়ে আমি আমার উদ্বোধনী সংগীতের এখানে বিশ্রাম দিলাম আমি সম্পৃক্ত হব আপনাদের সুললিত ভাষাই আজকের শুনে তার জন্য অপেক্ষা করছি জয় নিতাই জয়গর জয় নিতাই এখন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করবেন বন্ধু গৌরব ব্রহ্মচারী মহারাজ

श्रीमद देवार्ग बंधु ब्रह्मचारी पुष्पार्घ निधे जय श्री राधे जय श्री राधे जय श्री राधे জয় শ্রী রাধে আমরা শ্রীমতী রাধা রাধারান গলায় মাল্যার্পণ অর্পণ এবং প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালিয়ে আরতি করলাম এইবার আমরা পিপিল পরম্পর শ্রী চৈতন্য মহাপ্রভু এবং মহানাম সেবক যৌথ উদ্যোগে এই ভার্চুয়াল অনুষ্ঠানটি করছি আমাদের আজকে বর্ষার দিনে খুবই সমস্যা হচ্ছে অনেকেই ঠিকমতো যোগাযোগ করতে পারছেন না বিশেষ করে আমাদের শঙ্কর সান্যাল মহাশয় ওনাকে অনুরোধ করছি উনি যদি আমাদের মধ্যে যুক্ত হয়ে থাকেন তাহলে ওনার যে সম্পাদকীয় ভাষণ উনি করুন আমরা অপেক্ষা করছি তার যুক্ত না হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করছি শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা আমরা আজকে আস্বাদন করব শ্রীমতী রানীর করুণার কথা আস্বাদন করব মহাবাদণ্য শ্রীমণি শ্রীমান মহাপ্রভু এই রাধা প্রেম দিতে অবতীর্ণ হয়েছিলেন আমাদের কলিহত জীবের দুঃখ দেখে শ্রীমান মহাপ্রভুর মহাবদান্যতার কথা আমরা বলে শেষ করতে পারবো না শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আদর্শ এই প্রেম জগতে প্রচারিত করবার জন্য দু হাজার সাত খ্রিস্টাব্দে ভোলাগিরি আশ্রম ভবানীপুরে আমরা এই পিপলস ফোরাম ফর শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিষ্ঠা করেছিলাম অন্যতম উদ্যোক্তা ছিলেন ডাক্তার সমীর চট্টোপাধ্যায় এবং আমাদের সভানেত্রী শ্রীমতী ভারতী গাঙ্গুলি শ্রী ইন্দ্রনাথ গোহ এনারা জয়েন্ট সেক্রেটারি এবং সাধারণ সম্পাদক কুমার সান্নাল মহাত্মা গান্ধীজির আদর্শ অনুপ্রাণিত এবং হরিজন সেবক সংঘের সর্বভারতীয় সভাপতি তিনি আজকে ব্যারাকপুর গান্ধী ভবনে গিয়েছিলেন সেখান থেকে ফিরছেন রাস্তায় আছেন তিনি তিনি সম্পাদকীয় খুব সম্ভব যোগাযোগ করতে পারছেন না আমরা তার হয়ে আমরা দুই চারটি কথা বলছি দু হাজার সাত খ্রিস্টাব্দে পিপলস ফোরাম ফর শ্রী চৈতন্য মহাপ্রভু এই সংস্থাটি গঠিত হয় তারপরে দু হাজার নয় খ্রিস্টাব্দে মহামিলন মঠে অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ে এবং পিপিলস ফোরামের উদ্যোগে এক বিরাট সভা সেখানে করা হয় দুই দিন ব্যাপী সেখানে যোগগুরু শ্রী শ্রী রবিশঙ্করজি আসেন এবং আমরা দক্ষিণেশ্বরে এবং মহামিলন মাঠে বিরাট সন্ত সম্মেলন করি বিরাট সাধু ভান্ডারার ব্যবস্থা করি এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহাম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে ব্যাপক অনুষ্ঠান আমরা করেছিলাম সেই সুখ স্মৃতি আমাদের মধ্যে এখনো জাগ্রত আছে প্রতি বছরই রাধাষ্টমীকে কেন্দ্র করে আমাদের পিপুলস ফোরাম ফর শ্রী চৈতন্য মহাপ্রভু বিভিন্ন স্থানে আমরা অনুষ্ঠান করে থাকি এছাড়াও সারা বছরে বিভিন্ন স্থানে আমরা প্রবন্ধ প্রতিযোগিতা এবং অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠানের সৌজন্য করে থাকি আজ আমরা এই অনুষ্ঠান করছি প্রকৃতি বড়ই অস্থির সেই জন্য সকলের সাথে আমরা যোগাযোগ করতে পারছি না আমাদের মধ্যে আজকে মুখ্য বক্তা আছেন চারজন কুমারী ইন্দুলেখা গুহ শ্রী শ্যামসুন্দর রায় শ্রী অভিষেক বসু এবং শ্রী শ্রীহরণ চক্রবর্তী এবং একটি সঙ্গীত পরিবেশন করবেন শ্রী বন্ধু গোপী দাস এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের জয়েন্ট সেক্রেটারি শ্রীমতী সুভদ্রা গোহ। আমি এক এক করে সকলকে তাদের পরিমিত সময়ের মধ্যে এই অনুষ্ঠানে যোগদান করতে অনুরোধ করছি আমি সর্বপ্রথমে কুমারী ইন্দুলেখা গুহকে অনুরোধ করব শ্রী চৈতন্য মহাপ্রভু যদি না হতেন তাহলে আমাদের কি হতো যদি গৌরুনা হইতো কেমনে হইতো কেমনে ধরিত দেশী সীমা জগতে জানাতো তো গাও গাও কোন চৈতন্যের গুণ ইত্যাদি করে পদ আছে আমরা সেই পদে সার মর্ম হচ্ছে শ্রীমান মহাপ্রভু না হলে আমরা এই রাধা কৃষ্ণের যুগল সেবা আমরা পেতাম না শ্রীমান মহাপ্রভু না হলে আজ যে বৃন্দাবনে আমরা যাই মন্দিরময় বৃন্দাবনে বৃন্দাবন আমরা পেতাম না শ্রীমান মহাপ্রভু না হলে আমরা শ্রীমৎ ভাগবত গ্রন্থের আস্বাদন থেকে বঞ্চিত রইতাম বহু গ্রন্থ লুপ্ত হয়ে যায় শ্রীমৎ ভাগবত গ্রন্থ হয়তো লুপ্ত হয়ে যেত শ্রীমান মহাপ্রভু এসে ভাগবত উদ্ধার করলেন প্রভু জগৎবন্ধু সুন্দর বলছেন ভক্তি শাস্ত্র ভাগবত সার অবিরত এই বছরটি প্রভু জগৎবন্ধু সুন্দরের শত বর্ষ পূর্তি উপলক্ষে আমাদের অনেক করণীয় ছিল কিন্তু করতে পারিনি তাই আমরা প্রভুকে আমরা স্মরণে মননে এই ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে আমরা যথাসম্ভব চেষ্টা করছি দশ অর্ধ শতবর্ষ পূর্তি উদযাপন করবার জন্য কেৰ অনুষ্ঠানে রাধাষ্টমীর এই বিশেষ অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই পিপলস ফোরাম চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর 500 তম কেন্দ্র করে কলকাতার বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে যে প্রতিষ্ঠানের মাধ্যমে চৈতন্যদেবের প্রেম প্রীতি ভালোবাসা এবং সর্বজনের মধ্যে সর্বজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে তোলার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা নিয়ে দু সাল থেকে কাজ চলছে আমরা চৈতন্যদেব মহাপ্রভুর এই অনুষ্ঠান গুলোকে মানুষের মধ্যে আমাদের প্রতিবার অত্যন্ত সুন্দর ভাবে বড় বড় হলে আমাদের অনুষ্ঠিত হয় কিন্তু এবার অতিবারই কোভিড এর জন্য তা আমরা সেইভাবে সংগঠিত করতে পারলাম না আমি রাস্তায় রয়েছি মাঝে মাঝেই ইন্টারনেট ফেল করছে আমার বক্তব্য অসুবিধা হচ্ছে বলতে তবু আপনাদের যারা আজকের বিশিষ্ট অতিথি বিশেষ করে জ্যোতির্ময় গুহ জ্যোতির্ময় গুহ ইন্দ্রনাথ দা বন্ধু গৌরব কুমার সিনহা সুন্দর রায় ইন্দ্রলেখ দে ইন্দ্রনাথ দেহ যারা যারা সুভদ্রা গুহ আমাদের জয়েন্ট সেক্রেটারি

অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাচ্ছি তারপর আপনাদের সাথে মিলিত হওয়ার চেষ্টা করছি আপনাদের জ্যোতির্ময় বাবু বা বন্ধু গৌরবজি সবাই কাছে অনুরোধ করছি আপনার অনুষ্ঠান শুরু করুন ঠিক আছে গৌরব দা তাহলে আপনি শুরু করুন উনি আমাদের অনুমতি দিয়ে শুরু করুন শুরু অনুষ্ঠান চালু করুন শুরু করুন দা গাড়ির মধ্যে চলন্ত অবস্থায় আমাদের সাথে যুক্ত হয়েছেন খুব আনন্দ লাগছে আমরা তার কথা দুই একটি শুনলাম তিনি সকলের প্রতি শুভেচ্ছা বার্তা দিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু যে আদর্শ প্রচারের জন্য পিপিলস ফোরাম গঠিত হয়েছিল সেই ইতিহাসটাও তিনি সংক্ষেপে আমাদের বললেন আমরা তার আদেশ ক্রমে আমরা সভা চালিয়ে যাচ্ছি এইবার আমরা মূল বক্তব্য পর্বে চলে যাব আমাদের আজকে আলোচ্য বিষয় যদি গৌরু না হইতো। তাই শ্রীমান মহাপ্রভু যদি না থাকতেন আজকে বঙ্গ সংস্কৃতি বঙ্গ বঙ্গের যে ধর্ম সনাতন ধর্ম তার যে কি হতো আমরা বলতে পারি না তাই শ্রীমান মহাপ্রভুর অশেষে বিশেষে এই যে অবদানগুলি এগুলো নিয়ে আমরা আলোচনা করব সাথে সাথে প্রভু বন্ধু সুন্দরের দেড়শো বছর হচ্ছে এটাও আমরা স্মরণে রাখবো আমি অনুরোধ করব শ্রী জ্যোতির্ময় গুহকে আপনি ইন্দুলেখা গুহের সাথে যোগাযোগ করে তার বক্তৃতা এখন শুরু করতে বলুন ইন্দুলেখা গুহ আমেরিকার পার্ডো ইউনিভার্সিটিতে গবেষণা করছে অর্থনীতিতে তিনি শ্রী গুরুদেবের স্নেহধন্যা এবং আমাদের সভাপতি শ্রীমত উপাসক বন্ধু ব্রহ্মচারীজির কন্যা উপাসক বন্ধু ব্রহ্মচারীজী মন্ত শিষ্যা আমি ইন্দুলেখাকে অনুরোধ করছি বক্তব্য দেওয়ার জন্য জয় জগৎ বন্ধু শোনা যাচ্ছে তো আমার পরমারত গুরুদেব শ্রীমত উপাসক বন্ধু ব্রহ্মচারীজি মহারাজের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি लादिनी शक्ति रस्मा एकात्मानो अपि भुवि पुरा देह भेदं गतो तो चैतन्नाख्याम प्रकटमधुना तद्वयं चैक्यमाप्तम् राधा भाव दूती सुवलितम् नोमी कृष्ण स्वरूपम् আমাদের পরমারাধ্য গুরু মহারাজজী ডক্টর শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারীজি মহারাজের একটি অপূর্ব সুন্দর ভাষণ গৌর সুন্দরের কথা সেটি অবলম্বনে সেটির প্রথমের দিকে শ্রী গুরু মহারাজজি খুব সুন্দরভাবে রাধা তত্ত্ব ব্যাখ্যা করেছেন আমি সেই ভাষণের অবলম্বনে আমার আজকের ভাষণে রাধা রাধাষ্টমী উপলক্ষে শ্রীমতী রাধারান তত্ত্ব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যা কিছু বলবো শ্রী গুরু মহারাজীর কথাই বলবো যদি হয় তবে আমার মনে করে ক্ষমা করবেন। এই যে মঙ্গলাচরণের যে মন্ত্রটি রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি আসমাত এই মন্ত্রটি স্বরূপ দামোদরের করচা থেকে নেওয়া আহ চৈতন্য প্রণাম মন্ত্র তো মন্ত্রটি প্রধানত গৌর সুন্দরের প্রণাম মন্ত্র বলছে রাধা ভাব দূতি সুবলিতম নৌমী কৃষ্ণস্বরূপম অর্থাৎ গৌর সুন্দরকে নমন করছেন প্রণাম করছেন কিন্তু এই মন্ত্রটির একদম প্রথমের দিকে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি ইত্যাদির মাধ্যমে শ্রীমতী রাধারানীর তত্ত্ব কিছুটা আলোকিত হচ্ছে এই প্রণাম মন্ত্রের মাধ্যমে তো বলছেন যে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি এবং বলছেন লাদিনী শক্তি তো এই দুটি কথা নিয়েই আমি আজকে একটু আলোচনা করব রাধা কথা শ্রীমদ ভাগবতে ইঙ্গিত দেওয়া আছে রাসলীলায় যখন বর্ণনা হচ্ছে তখন বলা হচ্ছে যে একজন প্রধানা গোপীর কথা এই প্রধানা গোপীকে তাকে কিভাবে বর্ণনা করা হচ্ছে বা ডিসক্রাইব করা হচ্ছে বলছে অনয়ারাধিতা নুনং ভগবান হরিরিশ্বর এই গোপী মানে আইডেন্টিফিকেশন বা স্বরূপ কি না তিনি নুনং অর্থাৎ এনার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি হয়েছেন অর্থাৎ ইনি ভগবান শ্রীকৃষ্ণকে সবচেয়ে বেশি আরাধনা করেছেন সবচেয়ে বেশি আরাধনা করেছেন বলে নাম হয়েছে রাধিকা বলছেন এই আরাধনাটা কিরকম মানে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের ইনি আরাধনা করেছেন চৈতন্য চরিতামৃততে বলছে কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে অতএব রাধিকা নাম বিখ্যাত ভুবনে এই হলো শ্রীমতী রাধারানীর কার্য কার্যটি কি না বলছেন কৃষ্ণ পূর্তি রূপ করে আরাধনে ভগবান শ্রীকৃষ্ণের তিনি হচ্ছেন শ্রীরাধিকা শ্রী গুরু বলছেন এত পূর্তি যে করতে পারে সে কি যেসে যেসে তো নয় তাহলে শ্রী রাধা কি তার স্বরূপটি কি সেটা বুঝতে হবে এইখানে আমরা এই কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি এই দুটো কথা এখানে আমরা আনছি প্রসঙ্গত তো বলছেন যে এত বাঞ্ছা পূর্তি করতে পারেন যিনি শ্রীকৃষ্ণের তিনি কে তার স্বরূপটা কি বলছেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি বিকৃতি কথাটা আমরা বাংলা ভাষায় একটু খারাপ ভাবে নেগেটিভ ভাবে ব্যবহার করে থাকি বিকৃতি অর্থাৎ কোনো ধরনের বিকার কিন্তু সংস্কৃতে দর্শনের দর্শন শাস্ত্রে বিকৃতি কথাটার অর্থ কিন্তু একদম অন্য অন্যরকম বিকৃতি অর্থ পরিণতি কোনো কিছুর বিকৃতি শব্দের অপোজিট শব্দ হচ্ছে প্রকৃতি যেমন মনে করুন দুধ যদি প্রকৃতি হয় তাহলে তার বিকৃতি হবে মাখন আবার মাখন থেকে ঘি হয় তো মাখন যদি প্রকৃতি হয় তাহলে তার বিকৃতি হবে ঘৃত অর্থাৎ কোন কিছু আরো বেশি আরো বেশি পরিণত আরো বেশি আরো বেশি যখন গাঢ় থেকে গাঢ়তর হতে থাকে তখন সেটাকে যে স্বরূপ বস্তু সেটির বিকৃতি বলা হয় দর্শন শাস্ত্রে তাই বলছেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি এবার গাঢ় থেকে গাঢ়তর হওয়ার কথাটার মানেটা শ্রী গুরু মহারাজ কি সুন্দর ব্যাখ্যা করেছেন দেখুন বলছেন যে একটা বস্তু গাঢ় বা ডেন্স এটা আপনি কখন বুঝবেন তখন বুঝবেন যখন সেই বস্তুটির মধ্যে অন্য কিছু প্রবেশ করার কোনো অবকাশ থাকে না কোনো মনে করুন একটা তরল পদার্থ জল তার মধ্যে আপনি অনেক কিছু প্রবেশ করাতে পারেন কারণ জলের মধ্যে স্পেস অনেক অনেক বেশি তারপরে ধরুন আপনি একটা সলিড পদার্থে ইন্টার গেলেন যেমন ধরুন একটা গাছের গুড়ি। সেই গাছের গুড়িতে কিন্তু আপনি অনেক কিছু প্রবেশ করাতে পারবেন না কিন্তু সেই গাছের গুড়িতে আপনি একটা পেরেক ঠুকে প্রবেশ করাতে পারবেন এবার মনে করুন একটা লোহার খণ্ড লোহার খণ্ড কিন্তু এই গাছের গুড়ি থেকে আরো বেশি ডেন্স আরো বেশি গাঢ় কারণ এর ভেতরে আপনি একটা একটা প্রবেশ করাতে পারবেন না তো এইরম ভাবে গাঢ় থেকে গাঢ় থেকে গাঢ় সবচেয়ে এক্সট্রিম বলছেন দুধ থেকে মাখন হলো দুধের বিকৃতি হচ্ছে মাখন মাখন থেকে ঘি হলো মাখনের বিকৃতি হচ্ছে ঘৃত কিন্তু ঘৃতের আর কোনো বিকৃতি হয় না ঘৃত হচ্ছে চরম পরিণতি ঘৃতকে প্রকৃতি বানিয়ে আর কোন বিকৃতি ঠিক তেমন ভাবে বলছে যে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি মানে এক্সট্রিম সবচেয়ে চরম যে পরিণতি যার মধ্যে অন্য কোনো কিছু প্রবেশ করার অবকাশ নেই এবার অন্য কোনো কিছুটা কি এই ক্ষেত্রে তো আর পেরেক নয় সেটা বুঝতে হবে অন্য কোনো কিছু হচ্ছে অন্য কোনো চিন্তা বা অন্য কোনো ভাবনা বা অন্য কিছুর প্রতি ভালোবাসা কি সুন্দর লৌকিক উদাহরণ দিয়ে বোঝাই আহ গুরু মহারাজী বোঝাচ্ছেন মা ছেলেকে খুব ভালোবাসেন মার যে ছেলের প্রতি ভালোবাসা সেটা তো খুব গাঢ় তো মঙ্গল চিন্তা আছে একাধিক সন্তান হলে তাদের মঙ্গল চিন্তা আছে তো তাহলে কি হলো প্রীতিটা তম হলো না কারণ অন্য কোন চিন্তার অবকাশও আছে কিন্তু শ্রী রাধারানীর প্রীতি এমন গাঢ় এমন চরম সেই অনুরাগ যে তার ভেতরে আর কোন কিছু প্রবেশের অবকাশ নেই তাই বলছেন প্রণয়া বিকৃতি এটা একটা একটা ভাব ভাব রাধারানী কিন্তু এই ভাবটি বৃন্দাবনে প্রকটিত হয়েছে মূর্ত হয়েছে এটি হল শ্রী রাধারানীর তাত্ত্বিক পরিচয় রাধা কৃষ্ণ প্রণয়া বিকৃতি তারপরে বলছেন লাদিনী শক্তি এবার লাদিনী শক্তি কি সেটা বুঝতে গেলে বুঝতে বলতে হবে যে শ্রীকৃষ্ণ তো অনেক শক্তি অনেক এবার সেই শক্তিগুলোকে তিনটে ভাগে মেন ভাগ করা যায় অন্তরঙ্গা শক্তি শক্তি এবং তটস্থা শক্তি এই যে আমরা সারা বিশ্ব সংসার দেখছি চলছে এই বিশ্ব সংসারটা কিন্তু ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা চলছে ভগবানকে এটার জন্য কোনো আলাদা করে কিছু মাথা ঘামাতে হয় না কি মানে এই বহিরঙ্গা শক্তির দ্বারাই বিশ্ব সংসার চালিত হচ্ছে এবং এই যে আমরা জীব যারা আমরা ভগবানের অংশ আমাদেরকে শক্তি 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 হয় যে যে চৈতন্যময় ভগবানের জীব যেটা যেটাকে বলা আমরা অনুচৈতন্য বলি যেটা পূর্ণ চৈতন্য অর্থাৎ ভগবানের একটা পার্ট একটা স্পার্ক সেই জীব শক্তি হচ্ছে তঠস্থা শক্তি এই তটস্থা শক্তি আর বহিরঙ্গা শক্তির ইন্টারাকশনে কিন্তু পুরো বিশ্ব সংসারটা চলছে ভগ বিজ্ঞান যে এত গবেষণা করছে এটা কিন্তু এই বহিরঙ্গা শক্তির খেলা নিয়েই সব গবেষণা হচ্ছে এই বহিরঙ্গা শক্তি আর শক্তি ছাড়াও ভগবানের আরেকটা শক্তি আছে সেটাকে বলা হচ্ছে অন্তরঙ্গা শক্তি এবং এই অন্তরঙ্গা শক্তিরই আরেক নাম হচ্ছে লাদিনী শক্তি এবার এই অন্তরঙ্গা শক্তিটা কিরকম এটা নেচারটা কি সেইটা বুঝতে গেলে বুঝতে হবে ভগবানের নেচার রাখম। অর্থাৎ ভগবান কি করেন তিনি তো বিশ্ব সংসার চালান না বিশ্বসংসার বহিরঙ্গা শক্তি দিয়ে চলে তো বলছেন যে ভগবান হচ্ছেন আনন্দময় তিনি আনন্দ ঘন আনন্দময় এবার আনন্দময় মানে কি গুরু জি বলছেন ময়ত্ত প্রাচুর্যার্থে অর্থাৎ আনন্দের প্রাচুর্য এত বেশি তাই তাকে আনন্দময় বলা হচ্ছে আনন্দ উপচে পড়ছে সেই আনন্দ তিনি সর্বক্ষণ তিনি আস্বাদন করতে চান আর তার কোনো কাজ নেই আর এই আনন্দ যিনি আস্বাদন করান শ্রীকৃষ্ণকে তিনি হচ্ছেন তার আনন্দ এবং সেই হচ্ছেন রাধারানী এই এই অন্তরঙ্গা শক্তি বা লাদিনী শক্তি আর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রায় একই শ্রী গুরু কি সুন্দর উদাহরণ দিয়ে বলছেন একটা গাছ তার অনেক ডাল পালা ফুল ফল আছে সেগুলো হচ্ছে মনে করুন বহিরঙ্গার শক্তি বা তটস্থা শক্তি আর গাছের যে জীবনী শক্তি সেটি হচ্ছে যেন এই লাদিনী শক্তি এই লাদিনী শক্তি আর ভগবান শ্রীকৃষ্ণ প্রায় একই তো এই আনন্দ আস্বাদন ভগবান যে শ্রীকৃষ্ণ যে করেন এবং তার ভক্তদেরকে যে বিতরণ করেন এই যেই শক্তির দ্বারা করেন সেই লাদিনী শক্তি হচ্ছেন রাধা রানী লাদিনী কথাটা আহ্লাদ আহ্লাদিনীর থেকে এসছে আহ্লাদ অর্থাৎ আনন্দ যিনি দান করেন চৈতন্য চরিতামৃত গ্রন্থে আছে লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন লাদিনী দারে করে ভক্তের পোষণ অর্থাৎ শুধু শ্রীকৃষ্ণকে আনন্দ আস্বাদন করান না তার ভক্তদেরও আনন্দ আস্বাদন করান এই লাদিনী শক্তি তাই প্রেমের রাজ্যে ভক্তির রাজ্যে রাধারানী আমাদের সর্বশ্রেষ্ঠ আরাধ্যা কারণ তার দ্বারেই আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের সেই আনন্দ আস্বাদন করতে পারি আর এই লাদিনী শক্তির ঘনীভূত মূর্তি হচ্ছেন শ্রীমতী তাই আমরা কি এই দুটি শব্দ অর্থাৎ প্রণয় বিকৃতি আর লাদিনী শক্তি এই দুটির মাধ্যমে আমরা রাধানীর স্বরূপ তত্ত্ব একটু আস্বাদন করলাম ভালোবাসার বা কৃষ্ণের প্রণয়ের যিনি চরম ঘনীভূত মূর্তি আর কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি বা লাদিনী শক্তির যিনি স্বরূপ সেই হচ্ছেন শ্রী রাধা তো যেটা বললাম আগে যে এই জীবনী শক্তির গাছের সঙ্গে জীবনী শক্তির যেমন সম্পর্ক ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার লাদিনী শক্তির তেমন সম্পর্ক রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যান্য বিলসে রাস অস্বাদন করি গুরু মহারাজ কি সুন্দর বলছেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি ধরি কথাটার মানে আমরা সাধারণত বুঝি ধারণ করেছেন দুটো দেহ ধারণ করেছেন কিন্তু এখানে কথাটা নাও ধরে ধরে রাখছে দুটো দেহ রাখতে পারছে না একই তো বলছেন সবসময় মিশে যাওয়ার টেন্ডেন্সি সেই জন্য ধারণ করে রাখতে হচ্ছে ধরে রাখতে হচ্ছে দুজনকে দুটো দেহ তাই বলছেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি সব সময় দুটো দেহ এক হয়ে যেতে চায় তাই ধরে রাখতে হয় গৌর হয়ে যেতে চায় এক হয়ে মাধুনা এইটা হয়ে যেতে চায় তো যাই হোক আমার সময় বোধ হয় আসছে তো দুই দেহ ধরি অন্য অন্য বিলসের রস আস্বাদন করি এই ভক্তির রাজ্যে প্রেমের রাজ্যে যেটা ভজনের রাজ্যে আমি যেটা বললাম রাধারানী হচ্ছেন আমাদের চরম আরাধ্যা এবং রাধা রানী কিন্তু চরম গুরু রূপে স্বীকৃত ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন গুরু। শোক বলে আমার কৃষ্ণ জগতেরও গুরু সারি বলে আমার রাধা বাঞ্চা কল্প কার গুরু তো যাই হোক শ্রীমতী রাধারানীকে গুরু রূপে স্বীকার করেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রাধিকা যে প্রেম গুরু আমি শিষ্য নট সদা আমায় নানা নৃত্যে নাচায় উদ্ভট চৈতন্য তো ঠিক তেমন ভাবে আমরা শ্রী শ্রী প্রভু জগৎ বন্ধু সুন্দর আমাদের পরমারাধ্য কৃষ্ণ গৌর স্বরূপ তাকে আমরা পূজা করি শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর কিন্তু বলেছেন যে তাকে আমাদের যে গুরু পরম্পরায় সেখানে রাধা রানীকে আমরা গুরু রূপে স্বীকার করি কারণ প্রভু জগৎবন্ধু সুন্দরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তার গুরুকে প্রভু আপনার গুরুকে তখন প্রভু বলেছিলেন তোদের বৃষভানু নন্দিনী আমাকে রাধা রাধাকুণ্ড তীরে দীক্ষা দিয়েছেন তো রাধা রানী হচ্ছেন প্রভুরও গুরু ভগবান শ্রীকৃষ্ণের গুরু সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন হচ্ছে প্রভু জগৎবন্ধু সুন্দর তারও গুরু শ্রীমতী একটি একটি শ্রীমতি আছে রাধা রানী আহ প্রভুকে রাধাকুণ্ড তীরে দীক্ষা দিয়েছিলেন আহ রাধাকুণ্ড তীরে প্রভু অঝরে কাঁদছিলেন রাধারানীর দেখা পাওয়ার জন্য তখন একটি সুন্দর কিশোরী মূর্তি রূপে প্রকটিত হয়ে রাধারানী প্রভুর কাছে এসে প্রভুর কানের কাছে এসে বললেন বধুয়া নাম বাতাও সেই নামের আদান প্রদান হল সেইভাবে প্রভুকে রাধারানী দীক্ষা দিলেন সেই আমাদের আহ সম্প্রদায়ের গুরু আহ রূপে রাধারানী শ্রীমতী রাধারানী স্বীকৃত প্রেমের জগতে রানী শ্রীকৃষ্ণের রূপে স্বীকৃত বন্ধু সুন্দরের গুরু রূপে স্বীকৃত রাধারানী হচ্ছেন প্রেমের আশ্রয় বাকি সব পুরো জগতের আশ্রয় হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রেমের রাজ্যে ভক্তির রাজ্যে কৃষ্ণ প্রেমের বিষয় রাধারানী হচ্ছেন পরম আশ্রয় তিনি মহাভাব স্বরূপিনী তিনি এমন তার ভাব মাদনাক্ষ মহাভাব যাকে বলা হয় এটি একমাত্র তাঁরই সম্পদ এবং এটি একমাত্র তিনি আহ শ্রীকৃষ্ণকে আস্বাদন করাতে পারেন এবং ভক্তি রাজ্যের এই জন্যে রাধারানী গুরু তিনি সম্রাজ্ঞী আজ রাধাষ্টমীর দিনে আমি আহ চরণে শত কোটি প্রণাম জানাই যেই শ্রীমতী রাধা রানীর সম্পদ চুরি করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকে প্র্যাকটিস করে আসছেন তার চরণে প্রণাম জানাই আং পশ্চাৎ সজ্জনানাং

শ্রীমান মহাপ্রভু রাই শোধ করবার জন্য জীবের দুয়ারে দুয়ারে হরিনাম বিতরণ করছেন রাস ও রজনীতে শ্রীমান মহাপ্রভু আবির্ভাবে সূত্রপাত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন আমার রূপে আমার প্রেমে জগৎ মুগ্ধ কিন্তু কি আশ্চর্য শ্রীমতী রাধার কাছে আমি পরাজিত হয়ে যাই তার প্রেমের কাছে এত প্রেম আমি পর্যন্ত উন্মত্ত হয়ে যাই আমি নিজেকে হারিয়ে ফেলি কি আছে রাধা প্রেমে আমার জানতে হবে ভগবান রাসরজনীর দিন বলেছিলেন যে শ্রী রাধে তোমার প্রেমের কাছে আমি ঋণী হয়ে গেলাম তুমি কৃপা করে আমাকে ঋণ মুক্তি দাও শ্রমিক রাধাণী সেদিন কিছু বলেননি তোমাকে মুক্তি দিলাম বলে। ভেবেছিলেন ঠাকুর তুমি আমাকে অনেক কাঁদিয়েছ তোমাকেও কাঁদতে হবে এবার তাই গৌর হয়ে এসে তিনি জীবের দুয়ারে দুয়ারে কেঁদে কেঁদে ভজকৃষ্ণ কৃষ্ণ কহ নাম যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রাধা ঋণ শোধ করছেন তাই প্রভু সুন্দর বলছেন তোমরা চিনেছি ভাই এই যে শচির নিমাই এই শচির নিমাই মহাপ্রভু কেন এসেছেন ধার তাই খত লিখেলে ধার সাই রাধা প্রেম এমনই যে শ্রীকৃষ্ণকে পর্যন্ত উন্মাদ করিয়ে দেয় শ্রীমান মহাপ্রভু এই রাধা প্রেম জীবের দুয়ারে দুয়ারে বিতরণ করবার জন্য অশেষে বিশেষে সমস্ত সত্তাটা উজাড় করে তিনি আমাদের এই প্রেম দিয়ে আমাদের ক্রেতার্থ করেছেন তাই আমরা সকলেই মহাপ্রভুর কাছে ঋণী আজ রাধাষ্টমীর দিনে শ্রীমান মহাপ্রভুকে এবং শ্রীমতী রানীকে আমরা প্রণাম জানাই এবার আমি অনুরোধ করব বেলুর যে বিএড কলেজ আছে সেখানকার অধ্যাপক আমার গুরুভ্রাত পুত্র শ্রী শিহরণ চক্রবর্তী তিনি নবদ্বীপবাসী নবদ্বীপ শ্রী রামকৃষ্ণ মিশনে তিনি আছেন আমরা শ্রীহরণকে বলবো যে তুমি তোমার অনুষ্ঠান শুরু করো গৌতম দাস শিহরণের সাথে যুক্ত করে দিন আমাদের আপনি শুরু করুন শুরু করুন আমি আনমিউট করেছি শুরু করুন অজানুলম্বিত ভুজ কোন কাবদাত সংকীর্তনৈ কপিতর কমলায় তাক্ষ বিশ্বম্ভর দ্বিজ বর যুগ ধর্ম পালৌ बंदे जगत प्रयोग करो करुणा मूकं करोति बाचालं अंगुलं घायते गिरिं जप कृपा तमहं बंदे परमानंद माधवं परमपुत्र पाद উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজ সভাপতি মহানাম সম্প্রদায় বন্ধু গৌরব ব্রহ্মচারী মহারাজ সাধারণ সম্পাদক মহানাম সম্প্রদায় মাননীয় ডক্টর ভারতী গাঙ্গুলি সভানেত্রী চৈতন্য মহাপ্রভু মাননীয় অধ্যাপক ডক্টর শঙ্কর কুমার সাধারণ সম্পাদক পিপলস ফোরাম ফর শ্রী চৈতন্য মহাপ্রভু এবং সুধি মন্ডলী আজকের আলোচনার বিষয় আমরা আগে জেনেছি যদি গৌর না হইত ব্রহ্মচারী মহারাজ এই নির্দেশই আমাকে দিয়েছেন ভারতবর্ষে ইসলাম শাসনের শেষের দিকে এবং ঔপনিবেশিক শাসন শুরুর আগে যদি ভারতবর্ষের আর্থ সামাজিক পরিস্থিতির দিকে আমরা তাকাই তাহলে দেখব ধন ঐশ্বর্যের অভাব ছিল না শিল্পকলা সঙ্গীত সাহিত্য শাস্ত্র চর্চা প্রচুর হতো বারাণসী নবদ্বীপ মিথিলা ছিল সারস্বৎ সাধনার অন্যতম কেন্দ্র নবদ্বীপ ছিল বিদ্যাচর্চার প্রাণ কেন্দ্র শত শত চতুষ্পাঠিতে হাজার হাজার বিদ্যার্থী নানা দিক দেশ থেকে নবদ্বীপে আসতেন ন্যায়শাস্ত্র পড়ার জন্য নবদ্বীপের সুরধনী তট ন্যায়শাস্ত্রের যে তর্ক তাতে মুখরিত হয়ে উঠত কিন্তু মানুষের মধ্যে ঐক্যবোধ ছিল না মিলন ছিল না বর্ণাশ্রম ধর্মের দেওয়ালে এবং অস্পৃশ্যতার সংকীর্ণ গুন্ডির আগুলে মানুষের সাথে মানুষের যে আন্তরিক সম্পর্ক সেটা ক্ষীণ ছিল পণ্ডিত সমাজ মুখে খলু ইদং ব্রহ্ম বললেও কাউকে স্পর্শ করলে অপবিত্র হওয়ার ভয় এটা তাদের মধ্যে ছিল ফলে ভাব সংশুদ্ধির অভাব এই ভাব সংশুদ্ধি শব্দটা ভগবত গীতায় শ্রী ভগবান সপ্তদশ অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকে যেখানে মানস তপস্যার কথা বলছেন সেখানে উচ্চারণ করেছেন ভাব সংশুদ্ধি মন মুখ এক করা এর অভাব আমরা লক্ষ্য করি এইখানেই গৌর সুন্দরের আবির্ভাবের এবং তার শিক্ষার প্রয়োজনীয়তা গৌর সুন্দরের শিক্ষা থেকে আমরা পাচ্ছি চন্ডাল অপি দ্বীজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠাম হরিদাস প্রভুর নিথর শরীরটাকে নিয়ে ওই স্বর্গদ্ের বালুকারা শীতে তিনি নিতরত তথাকথিত সমাজে যারা ব্রাত্ত সেই সময় জগাই মাধাই চাপাল গোপালকে প্রেমালিঙ্গন করছেন তিনি পরবর্তীকালে শ্রীমান মহাপ্রভুর অভিন্ন কলেবর নবগৌরাঙ্গ বন্ধু সুন্দর তাকেও আমরা দেখব কলকাতার রামবাগানের ডোমপল্লিতে তিনকরি মাঝি হরিদাস কাঁসারি ভূতনাথ এই সকল ডোম বালকদের নিয়ে রত ফরিদপুরের রজনী সর্দারকে ব্রাহ্মণ কান্দায় ডেকে প্রেমালিঙ্গন করছেন বন্ধু সুন্দর সুতরাং যদি গৌর না হতো তাহলে আমরা জানতাম না এই যে ভাব সংশুদ্ধি এটি ধর্মের একটা বিশেষ দিক এটি যেন মানব ধর্মের একটা উল্লেখযোগ্য দিক ভাব সংশুদ্ধি মন মুখ এক করা দ্বিতীয় সময়টা আনুমানিক নশো বাইশ বঙ্গাব্দ বারাণসী ধামে সনাতন গোস্বামী পদ শ্রীমান মহাপ্রভুকে কয়েকটি প্রশ্ন করেছিলেন এখানে সনাতন প্রভু যেন নিখিল বিশ্বের জিজ্ঞাসু ভক্ত জনের প্রতিনিধি জীবের তিনটি জীবন জিজ্ঞাসা উচ্চারিত হয়েছে সনাতন প্রভুর কণ্ঠে আর পথভ্রষ্ট জীব সঠিক পথের সন্ধান পেয়েছেন গৌর সুন্দরের শ্রীমুখ নিঃসৃত উত্তর থেকে কি সেই প্রশ্ন সনাতন প্রভু রেখেছিলেন শ্রীমন মহাপ্রভুর কাছে কে আমি কেন মরে যারে তাপত্রয় ইহা কেম এই পৃথিবীর কোটি কোটি মানুষ এই নশ্বর শরীরটাকে ছেড়ে চলে যায় নিজেকে শুধু শরীর ভেবে নিজের প্রকৃত পরিচয় জানে না সনাতন প্রভু যেন নিখিল বিশ্বের জিজ্ঞাসু জীবের হয়ে প্রশ্ন করছেন কে আমি শ্রীমন মহাপ্রভু উত্তর দিচ্ছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণ দাস কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ প্রশ্ন করছেন সনাতন প্রভু কেন মরে যারে তাপত্রয় এই বিশ্বের সমস্ত মানুষ তিনটে তাপে জর্জরিত কি কি আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক প্রাকৃতিক কারণজাত যে দুঃখ সেটি হচ্ছে আদি দৈবিক ভূমিকম্প সাইক্লোন ঝড় সুনামি প্রাকৃত প্রাণী কর্তৃক সঞ্জাত যে দুঃখ এটি হচ্ছে আদি ভৌতিক করোনা ভাইরাস আর অন্তঃকরণ সংজাত বাসনা থেকে যে দুঃখ আভ্যন্তরীণ থেকে দুঃখ যে আধ্যাত্মিক এই যে ত্রিতাপ জালায় জীব জ্বলছে এর থেকে পরিত্রাণ কি করে শ্রীমান মহাপ্রভু উত্তর দিচ্ছেন কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্ম অতএব মায়াতারে দেয় সংসার দুঃখ কভু স্বর্গে উঠায় কভু নরকে ডুবায় দণ্ড জনে রাজা যেন নদীতে চোবায় ঈশ্বরকে বিস্মরণ হয়েই মানুষ এই ত্রীতা জলায় ভোগে পরবর্তীকালে জীবগোস্বামী পাতর্ভে বলছেন ঈশ্বর মুখেই জীবের ক্লেশ ঈশ্বর সানমুখেই ক্লেশের নিরসন ঈশ্বরকে স্মরণ মনন করলে ক্লেশের নিরসন ঈশ্বরকে বিস্তৃতি হলে জীবের দুঃখ হয় যদি গৌর না হতো আমরা জানতাম না এই যে ত্রিতাপ জ্বালা এই ত্রিতাপ জ্বালা থেকে উদ্ধারের উপায় কি কেন ত্রিতাপ জ্বালায় মানুষ জ্বলছে ঈশ্বরকে বিস্মৃত হয়ে ভুলে ঈশ্বরকে স্মরণ বনন থেকেই ক্লেশের নিরসন তৃতীয় যদি গৌর না হতো তাহলে জগৎবাসী একটি সরল যুগোপযোগী উপাসনা পদ্ধতি এবং তার মহিমা জানতে পারত না সেটি কি প্রভুর শিক্ষাষ্ট দ্বিতীয় শ্লোক নাম্নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তাত্রার পিতা নিয়মিত স্মরণে না কাল বলছেন ভগবানের নাম এবং শ্রী ভগবান এক নাম নামী এক এবং শ্রী নামের মধ্যে শ্রী ভগবান এত করুণাময় যে তার সমস্ত শক্তিকে ঢেলে দিয়েছেন ভগবানের নাম অনেক নাম নামী অভেদ এবং ভগবানের নামের মধ্যে ভগবানের সমস্ত শক্তি আছে আর ভগবান এমন করুণাময় গৌর সুন্দর বলছেন যে তোমার সেই নাম করার কোন স্থানকাল নাই চৈতন্য চরিতামৃত আমরা পাই খাইতে শুইতে যথা তথা নাম লয় দেশ কাল পাত্র নাই সর্বসিদ্ধি হয় সরল উপাসনা পদ্ধতি ভগবানের নামের মধ্যেই ভগবানের সমস্ত শক্তি নিহিত আছে এই নাম যে কোনো সমাতে করা যায় এই নামই হচ্ছে কলিযুগের উপাসনা পদ্ধতি সরল উপাসনা পদ্ধতি যুগোপযোগী কিভাবে যুগোপযোগী শ্রীমদ ভাগবতের বিখ্যাত শ্লোক কৃতে য বিষ্ণু ত্রেতায়াং যজতো মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি কীর্তনাত সত্য যুগে হচ্ছে ধ্যান ত্রেতা যুগে হচ্ছে যজ্ঞ দাপরে হচ্ছে অর্চনা পরিচর্যা কালো তৎ হরি কীর্তনাথ কলি যুগে হচ্ছে হরি সংকীর্তন শ্রীমৎ ভাগবতের এই যে শ্লোকের মহিমা এটি যেন প্রকট বিগ্রহ হচ্ছেন বহু সুন্দর সরল উপাসনা পদ্ধতি যুগোপযোগী এবং এই উপাসনা পদ্ধতির মহিমা কেমন মহিমা সুবুদ্ধি রায় যিনি ছিলেন হুসেন শাহ যার অধীনে কাজ করতেন একটা সময় হুসেন শাহকে যিনি একটা তিরস্কার করেছিলেন। এবং পিঠে একটি দাগ ছিল পরবর্তীকালে হুসেন শাহ যখন বাংলার নবাব তার বেগম যখন দেখছেন তার পিঠের সেই স্থানটি তখন সুবুদ্ধি রায়কে শাস্তি দেওয়ার জন্য ধরেন এবং হুসেন সাহ তাকে করোয়ার জল খাইয়ে দিয়ে জাতোচ্যুত করেছিলেন অসহায় সুবুদ্ধি রায় কে সকলে পরামর্শ দিল তুমি কাশি পন্ডিতদের পরামর্শ নাও কি করে তোমার এই প্রায়শ্চিত্ত হবে কাশীতে তখন শ্রীমান মহাপ্রভু রয়েছেন শ্রীমান মহাপ্রভু সমীপে যখন সুবুদ্ধি রায় গেলেন কি অপূর্ব কথা শ্রীমান মহাপ্রভু বললেন সুবুদ্ধি রায়কে উপদেশ দিলেন তুমি বৃন্দাবনে যাও নিরন্তর কৃষ্ণ নাম করো অনুক্ষণ চিন্তন করো বললেন এক তোমার পাপ দোষ যাবে নামে তুমি কৃষ্ণ চরণ পাবে এই সরল উপাসনা পদ্ধতি যুগোপযোগী উপাসনা পদ্ধতি এবং তার মহিমা আমরা জানতে পারতাম না যদি গৌর না হতো চতুর্থ আজকে পূর্ণ আমরা পূর্ববর্তী বক্তার কাছ থেকে অপূর্ব রাধা তত্ত্বকে শ্রবণ করলাম আর সাধন করেছি এই রাধার দুটো কথা এর অর্থ হচ্ছে রা হচ্ছে লাভ করা ঈশ্বর লাভ করা ভগবান লাভ করা আর ধা মানে হচ্ছে ধাবিত হওয়া ঈশ্বর লাভের জন্য যিনি চরম গতিতে ধাবিত হচ্ছেন চরম ব্যাকুল হচ্ছেন চরম আকুতি তার যে প্রতীক তিনি হচ্ছেন শ্রী কথামৃতে কথামৃত শ্রী দেব রাধাতত্ত্ব সম্পর্কে বলছেন সাতশো চুয়াল্লিশ পৃষ্ঠায় শ্রী শ্রী ঠাকুর বলছেন রাধারানী হচ্ছে বিশুদ্ধ সত্য প্রেমমহী বলছেন যোগ ভেতরে সত্য রজতম আছে রাধার মধ্যে শুধু বিশুদ্ধ তত্ত্ব বিশুদ্ধ সত্য এবং ঠাকুর বলছেন সুতরাং এই রাধা তত্ত্বকে আমরা শেষ করবো এখন রাধা তত্ত্বকে যদি জানতে হয় তাহলে গৌর সুন্দরকে আর সাধন করতে হবে কারণ গৌর তত্ত্বই হচ্ছে রাধা ভাবদী সুবলিত আমরা দেখব প্রভু যখন রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরের সঙ্গে তার নিজ রচিত শ্লোক আস্বাদন করছেন এবং সেই শ্লোকের যে ভাবার্থ সেগুলো সবই হচ্ছে তিনি তখন রাধা ভাবে ভাবিত হয়ে আছেন পার্সোনিফাইড হয়ে আছেন শ্রীমতী রাধা ওই নন্দ তনু যকিং করং পতি তং মাং বিষমে ভবাম বুধ কৃপয়া তব পাদ সদৃশ বিচিন্তয় নয়নং গলদস্রু ধারয়া বদনং গদ গদ গিরা পুলকৈর নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি এই যে শ্লোক এগুলো যেন সবই হচ্ছেন শ্রীমতী রাধারানী তার যে বিপ্রলম্ভ রস বিরহ রস সেইটি জানো বন্ধু গৌ গৌ সুন্দর আশাদন করছেন তিনি রাধা ভাবে পারসনিফাইড হয়ে আছেন সুতরাং জগৎবাসী রাধা তত্ত্ব সম্পর্কে জানতে পারত না যদি যদি গৌর না হতো এই কোটি কথা বলে সকলকে প্রণাম জানিয়ে শেষ করছি নমস্কার শিশিরম চক্রবর্তী বেদুর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে অধ্যাপক অপূর্ব সুন্দর তিনি বলেন শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা শ্রীহন চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে খুব প্রাঞ্জল ভাবে শ্রীমান মহাপ্রভুর অবদান আমরা জানলাম আমরা পিপিলাম্পর শ্রী চৈতন্য মহাপ্রভুর পক্ষ থেকে শ্রীহন দাকে ভুয়ো ভুয়ো কৃতজ্ঞতা জানাই আমরা তাকে নিয়ে আগে একটি বড় অনুষ্ঠান করেছিলাম আগামীতে আবার তার কথা শুনব এবার আমি অনুরোধ করব রাঁচি বিশ্ববিদ্যালয়ের ডক্টর শ্রী শ্যামসুন্দর রায় মহাশয়ের কাছে শ্রী শ্যামসুন্দর রায় আমাদের সকলের অতি প্রিয় অল্প বয়স কিন্তু জ্ঞানে তিনি প্রাজ্ঞ অনেক গ্রন্থ রচনা যুক্ত আছেন সুন্দর রায় তিনি একটি গুরু বংশের সন্তান বাড়িতে রাধা মাধবের সেবা আছে আমরা তার কাছ থেকে এবার কথা শুনব জয় শ্রী রাধে জয় মহাপ্রভু গোপীনাথ নমস্তম দেব দেব জগৎ পথেশ্বর পরাক পর ভক্তাধিক্ষ প্রদায়ক সপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিষভানো সুতে দেবী রং নমামি হই পিপেলস ফোরাম পর শ্রী চৈতন্য মহাপ্রভুর পঞ্চদশ প্রতিষ্ঠা বার্ষিকী এবং রাধাষ্টমী উপলক্ষে আমি সকলকে জানাই আমার দণ্ডপত্র নাম বিশেষ পূজনের কথা আজকে বলতেই হবে এক বন্ধু গৌরব ব্রহ্মচারী যিনি আমাকে এই বলার জায়গা করে দিয়েছেন তার জন্য তার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং এখানে উপস্থিত আছেন আমার স্যার অভিষেক স্যার যার কাছে আমি যা বলবো সেগুলো এই সমস্ত গুরুবর্গেরই কৃপার দানো সেন খুব সুন্দর প্রেম একবার মাত্র পৃথিবীতে রূপ পরিগ্রহ করিয়াছিল তাহা বঙ্গদেশে ভাগবত প্রেমের পূর্ণ পরিণাম যার মধ্যে তিনি যে ধরনের ধুলিপথে প্রেমের প্রবাহ সৃষ্টি করবেন তাতে আশ্চর্যের কিছু নেই বৈষ্ণবের চিরার্থ রাধা কৃষ্ণের শক্তি ও শক্তিমানের একত্র সংহতি শ্রী মহাপ্রভুর মধ্যে ও মাধ্যমে বাস্তবের সঙ্গে পড়া বাস্তবের এমন নিবিড় গভীর মধুর মিতালি আর কোনো যুগে কোনো জাতি প্রত্যক্ষ করেছে কিনা সন্দেহ আছে শ্রীকৃষ্ণ প্রেমের বিষয় রাধা শ্রী রাধা সেই প্রেমের পরম আশ্রয় বিষয় এবং আশ্রয়ের দ্বৈত লীলায় দাপরের সাধনা কলিতে সেই দ্বৈত লীলায় অদ্বৈত সিদ্ধি শ্রী মহাপ্রভুর মধ্যে ও মাধ্যমে শ্রী মহাপ্রভু একাধারে পথ এবং প্রাপ্তি বৈষ্ণব পদাবলী সাহিত্যের বিচারে শ্রী সঙ্গে একই দেহে আলম্বন এবং উদ্দীপন বিভাগ ব্রজলীলায় নিগড় রহস্যের নিরূপম এবং নির্ভুল মর্মোদ্ঘাটন তার আচারে এবং আচরণে মহাপ্রভুর সাধনা ছিল প্রেমের সাধনা তার ভাবাদর্শের প্রেরণায় বাংলার সাহিত্য ক্ষেত্রে যে স্ত্রী এবং শক্তির সঞ্চার হয়েছিল তার ফলে বাংলার সাহিত্যের সঙ্গে সাধনার মূল ছিল এবং প্রধান স্থান দিয়ে মহাপ্রভু সাহিত্যের মালদরচনার পথ থেকে মোহনী এবং মস্কিম করে দিলেন এবং একচ্ছত্র কিছু না লিখছে যিনি আহ এই এবং মহামানব তিনি আমাদের সাহিত্যের রূপ রং রসে এনে দিয়েছিলেন অনাসাদিত পরিবর্তন এবং পরিমার্জন বিশ্ব সাহিত্যের ইতিহাসে রূপ দৃষ্টান্তের অভাব থাকলেও বাংলা সাহিত্যের ইতিহাসে এই আত্মশ্চর্য ঘটনাটি ঘটেছে শ্রী চৈতন্যের কল্যাণে রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই বলেছেন বর্ষা ঋতুর মতন মানুষের সমাজে এমন একটা সময় আসে যখন হাওয়ার মধ্যে ভাবের বাস্প প্রচুর পরিমাণে বিচরণ করতে থাকে শ্রী চৈতন্যের পরে বঙ্গদেশে সেই অবস্থায় আসিয়াছিল সেই সময় যেখানে যত কবির মন মাথা তুলিয়া দাঁড়াইয়াছিল তাহারা সেই রসের বাষ্পকে ঘনীভূত করিয়া কত অপূর্ব ভাষা ও কত প্রাচুর্য সৃষ্টি ক্ষেত্রে মহাপ্রভুর ভূমিকা সত্যি মেঘের মতো বৈষ্ণব পদাবলী সাহিত্যে মহাপ্রভুকে অনেক পদকর্তাই মেঘের সঙ্গে তুলনা করেছেন এই মেঘ থেকে তো রসের বর্ষা নেমেছিল কিন্তু এক উপমান হার মেনেছে উপমেয়ের কাছে। আকাশে মেঘ বাড়ি বর্ষণে কিন্তু চৈতন্য মেঘে বাড়ির সঙ্গে বীজও ছিল। তিনি একাধারে বৃষ্টি এবং বীজ। মধ্যযুগেই ধর্মের প্রাধান্য এবং প্রবলতা। মধ্যযুগের অন্যান্য ধর্মের সঙ্গে মহাপ্রভুর ধর্মের পার্থক্যই যে এই ধর্ম মানুষকে দেবতার পায়ে সব হয়ে প্রণতি করতে বাধ্য করে না। শুধু তাই নয় মহাপ্রভু প্রবর্তিত বৈষ্ণব ধর্মই সম্ভবত প্রথম বাণিজ্যিক ভিত্তিতে দেবোত্তনার পথটি পরিত্যাগ করেছিলেন যেখানে সর্বোচ্চ দেহি দেহি ভাব ধনং দেহি যশং দেহি কিন্তু মহাপ্রভু এই দেহি দেহির পরিবর্তে শোনালেন এক অনাসাদিত নতুন কথা ন ধনং ন জনং সুন্দরী কবিতাং বা জগদীশ মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাত অহৈতিক এই ভক্তি অহৈত ভক্তি ধন জন সুন্দরী বধূ এবং কবিখ্যাতি এই চতুর্দলায় চড়ার জন্য জগৎ আকুল এবং ব্যাকুল কিন্তু মহাপ্রভু দিলেন এক অভিনব রাম পদকর্তা যথার্থই বলেছেন মধুর বিন্দা বিতিন মাধুরী প্রবেশ চাকুরী সার বড় প্রকার শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মাদর্শ শুধু দেবতাকে প্রিয় করে নেই প্রিয়কেও দেবতা করেছিল এর ফলে কি হলো না বাঙালি ঘরের ছেলের মুখে বিশ্বভূপের ছায়া দর্শনে একটা দুর্লভ সৌভাগ্য লাভ করেছিল এতদিন পর্যন্ত বাংলা সাহিত্যের সিংহাসনে স্বর্গের দেবদেবীদের একটা মানে সগৌর উপস্থিতি কিন্তু মহাপ্রফুর কল্যাণী মস্ত মানবের প্রতিষ্ঠা হলো এ শুধু বাংলা ভাষা সাহিত্যের ইতিহাসে নয় সমগ্র নব্য ভাষা সাহিত্যের আর্য ভাষা সাহিত্যের ইতিহাসে এক অভূতপূর্ব বিষয় এবং সাহিত্যের আঙিনা থেকে স্বর্গবাসীদের প্রস্থান পর্বের সূচনা সম্ভবত এই সময় থেকেই শুরু হয়েছে সূর্যের আলো আকাশকে শুধু নয় ধরনের কলাকেও আলোকিত করে প্রদীপের শিখা শুধু দেবতার মুখস্থিকেই উজ্জ্বল করে না ঘরের অন্ধকারও দূর করে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাবে শুধুমাত্র যে বাংলা সাহিত্যের বাণীর পুঞ্জ কুস্তুমটি সমৃদ্ধ হয়েছিল তা নয় সমাজে এর একটা বিশেষ প্রভাব পড়েছিল এবার আসি যুব সমাজ এবং মহাপ্রভুর কথায় আজকের এই যন্ত্র সভ্যতার যুগে আমরা আমাদের অনুভূতি আনন্দ সকল কিছু হারিয়ে ফেলেছি এখন আমরা যন্ত্রবধ দুর্লভ সুখের সিংহাসনের অধীর হতে গিয়ে আমাদের হৃদয় মন্দিরকে করে তুলেছি বিশ্বকর্মার কারখানা দুরাশার পথে অনিশ্চের বোঝা বহন করতে গিয়ে আজ আমরা ক্লান্ত উগ্র রাজশক্তিটা হিংসা ক্রমবর্ধমান বিপন্ন এই পৃথিবীতে মহামারীর বিষে আমরা সকলেই জর্জরিত এই সময় আমাদের অনুভব করতে হবে বহু সুন্দরের প্রেম ধর্মকে আজকাল খবরের কাগজে কিংবা টিভির চ্যানেলে চোখ রাখলেই আমরা দেখতে পাই মানব প্রেম ভুলণ্টিত মধুময় পৃথিবীর ধুলি আজ কর্দমাক্ত এইসব থেকে বন্ধু সুন্দরের মহা উদ্ধারণ বাণী হলো অস্ত্রকে শত্রু কহে প্রেমে বিশ্ব জয় হয় দেখিয়ে গেলেন শ্রীমন মহাপ্রভু বৈষ্ণব সাহিত্যের এক পদে দেখি রাম আদি অবতারে তোদে যুদ্ধে অস্ত্র ধরে অসুর এদে করিতে সংহার এদে অস্ত্র না ধরিলা কারোর প্রাণে না মারিলা চিত্ত শুদ্ধি করিলা সবার শ্রীমদ ভাগবতের শ্রীকৃষ্ণ বোধবালকগণকে বলছেন এতাবৎ ইহো জন্ম সাফল্যম নাম ইহো দেহিষ্ণ প্রাণই অর্থই ধিয়া বাচা শ্রেয় আচরণও সদা অর্থাৎ প্রাণ বুদ্ধি বাক্য এবং এই সব দ্বারা জীবনের সর্বদা যে মঙ্গল আচরণ তাই জগতের মনুষ্য জন্মের সার্থকতা মহানামজি বারবার তার লেখনে ভাষণে মনুষ্যত্ব জাগরণে পাঁচটি কথা উনি বারবার বলেছেন চুরি না করা শৌচ থাকা হিংসা না করা সংযমী হওয়া এবং সত্যাশ্রয়ী হওয়া হিংসাকে জয় করতে হবে প্রেম দিয়ে যদি আমরা বন্ধু লী রায় ডুব দি দেখবো যখন বন্ধু সুন্দরের সিধে আঘাত করলেন এবং রাজা বনমালী রায় বারবার জানতে চাইছেন সেই পাশে দণ্ড দেওয়ার নাম সুন্দর বললেন আমি দণ্ডদাতা নই আমি মহা উদ্ধারণ বলি তো অসীম অমলেশ ভট্টাচার্যের অসাধারণ একটা জায়গায় উনি কলম দিয়েছেন এখানে যে ক্ষমা দিয়ে অসীম ক্ষমা দিয়ে এক লহমায় যেন সকল পাপ ডুবিয়ে দিলেন প্রেমের অতলে মহানামজি মাদুক্ষরী ভাষায় কবিতায় কলসির কানা যদি কেউ কটে নিচ্ছে পণ না ছড়ি কলসি কানা করে যে দেখায় প্রেমের অনাদি সৃষ্টির মূলে প্রেম বস্তু বিরাজয় প্রেমে মানবের সত্তা কেহ তার তুল্য নয় মানুষে যে ভালোবাসে সেই বিশ্বে বলবান নিত্যানন্দ শক্তি ধারা হৃদয় তার বহমান মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে মাত্র রঘুনাথনের স্থিতিতে সেই সময় নারী এবং শূদ্রের hina অবস্থা ছিল সর্ববিহিত। তন্ত্রর উত্থাারে সাধারণ মানুষ জর্জরিত। কুলীন্য প্রথা স্থির মানে ভিড়নে গিকিনির বাজারে নারীরা ঘরে বাইরে অমহলিত। মহাপ্ৰভু দৃষ্টি গেল প্রথম শে নারীদের দিকে। প্রভু বললেন ভক্তি যদি বিলাইবা স্ত্রী শূদ্র আদি যত মূর্খে রেসে দিবা। মহাপ্ৰভু প্রেম ধর্মে তোhavi বড় রামদাসক সুন্দর পদে তুলে ধরেছেন। হেন অবতারের উপমা দিতে নারী সংকীর্তন মাঝে নাচে ফুলেরও বৌহারে এই স্মৃতিস্বাস্থ্যের আগল ভেঙে দিয়েছিলেন নারীরা চৈতন্য চন্দ্রদ্বয় নাটকে দেখি গৌরাঙ্গের কথা আনন্দ দ্বারা বহে নেত্র দিয়ে খসিয়ে পরে বেনি না সম্বরে কপল রোমাঞ্চ বাত্র কম্প ভাব করে মহাপ্রভুর প্রেম ধর্মে এসেছিল তাদের আনন্দ যদি আমরা বন্ধু লীলায় ডুব দিই এরকম অনেক অরূপ রতন আমরা অনুভব করতে পারি তার মধ্যে একটি লীলা সুরজ কুমারীকে প্রভুর কৃপা সুরতের ভক্তি প্রেমাদৃত খাবার প্রভুর অধরের ছোঁয় মহাপ্রসাদ হয় এ যেন গোটা সমাজকে আগুন দিয়ে দেখালো প্রভুর স্মৃতি শাসনকে উপেক্ষা করে চন্ডালকে কোল দিয়েছেন চন্ডালও যে দ্বিজশ্রেষ্ঠ রূপে অভিনন্দিত এবং বন্দিত হতে পারে এ কথা সেই যুগে ভাবা ছিল প্রায় অর্থহীন এক কথায় তথা কথিত হিউম্যানিস্টরা যে সমস্ত কাজ করতে পারেননি সংঘবদ্ধভাবে যে সমস্ত কাজ করতে পারেননি শ্রী চৈতন্যদেব তার একক প্রয়াস এবং প্রভাবে সেই কাজ অনেক সুন্দর ভাবে সুতরাং সম্পন্ন করেছিলেন জাতি ধর্ম বিশিষ্ট সমাজে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির এক অপূর্ব এবং আশ্চর্য পথের তরুণ দ্বার উন্মুক্ত করে দিয়েছেন অনেক পরবর্তীকালে মহাত্মা গান্ধী যাদের হরিজন বলে শ্রদ্ধা এবং মর্যাদা জ্ঞাপন করেছেন আমরা স্বীকার করতে বাধ্য হই যে স্বয়ং মহাপ্রভুই তার প্রথম প্রবক্তা কবি কর্ণপুর যথার্থই বলেছেন তার নাটকে ন জাতি কিলা শিলাশ্রম বিদ্যা কুলাব্দাতে শ্রী হরে প্রসিদ্ধ শ্রী চৈতন্যের কৃপা জাতি চরিত্র আশ্রম বিদ্যা কুল প্রভৃতি অপেক্ষা করে না ইতিহাস চিৎসা যদুনাথ সরকার তার বেঙ্গল হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থে মুসলিম পিরিয়ডে তিনি বলেছেন চৈতন্য দেবের প্রবর্তিত বৈষ্ণব ধর্মের দ্বারা বাংলার হিন্দু ধর্মের এক নতুন স্পানের স্পন্দন দেখা দিয়েছিল বৈষ্ণব বৈশানীরা আদিবাসী নিম্নবর্গীয় সাধারণ যে মানুষকে বৈষ্ণব ধর্মে দীক্ষা দিয়ে তাদের অবহেলিত বঞ্চিত কুসংস্করণ কুসংস্কর জীবন থেকে উদ্ধার করেছিলেন সঠিক পথে নির্দেশ দেখতে পাই। যখন অবস্থান করছেন ব্রাহ্মণ অতল চম্পটিকে প্রসাদ দিচ্ছেন দম তিন করি। নমশুদ্ধ রজনী সর্দার কে সর্দারে আনা গঙ্গা জল প্রভু তৃপ্তি করে পান করছেন উনি যখন ফরিদপুরের পথে পথে যাচ্ছেন তখন মুসলমান জননীর কাছে জল পান করে তৃপ্ত হচ্ছেন এই যেন রবীন্দ্রনাথের ভাষায় সবার স্পর্শে প্রবৃত্ত করা তীর্থ নিরে প্রভুর মহা অভিষেক ক্রিয়া সম্পন্ন হয়েছে তিনি দেখিয়ে দিলেন যে ঘৃণা করে মানুষকে দূরে সরিয়ে রাখলে ভগবানকে দূরে সরিয়ে রাখা হয় তাই প্রভু সুন্দর অতুল চম্পতি ঠাকুর এবং রমেশকে বলছেন যে রামবাগানে ডোম দিয়ে গিয়ে মাধুপুরি করিস সেখানে গিয়ে গেলে ভক্তি লাভ হবে আজকের বস্তুবাদের যুগে আমরা আমাদের আত্মিক ক্ষুধা হারিয়ে ফেলেছি ফলে বেড়ে গেছে পাশবিক হানাহানি প্রেমে যে বিশ্বজয় হয় সেটা ভগবান বুদ্ধ থেকে বন্ধু সুন্দর সবাই দেখিয়ে গেলেন আজকের এই বর্তমান সমস্যার অমানিশায় আমাদের মহাপ্রভুর বাণীর আলোকি পথ চলতে হবে মনে রাখতে হবে ঈশ্বর ও সর্বভূতানা ভিদ্যে সে অর্জুন অধিষ্ঠতি হে অর্জুন ঈশ্বর সকলের হৃদয়ে আছেন উনিশশো আটত্রিশের তেরোই জানুয়ারি স্প্রিংফিল্ডে বিদেশের মাটিতে যখন মহানামব্রত ব্রহ্মচারীজি তুলে ধরলেন ভারতের একতার মন্ত্র সংগৎসং সংবদ সং বা মানুষই জানতাম অর্থাৎ সকলে জানো সকলের মনকে সকলের হৃদয় এক হোক সকলে একসাথে যেন আমরা পথ চলতে পারি যেন সর্বত ভাবে এক হতে এক হতে পারি সব শেষে শেষ করি প্রসঙ্গে দৃষ্টান দিই আমার ঠাকুরদা স্বর্গীয় প্রণব কুমার রায়ের চৈতন্য স্তুতি কবিতার কটি লাইন দিয়ে কৃষ্ণ তো না আসে দুঃখ নেই সে তো পরদেশের ছেলে তুমি তো বাঙালি আমার মায়ের ধন বাঁধা আঁচলে একবার এসো ক্ষুদিত পীড়িত ক্ষুব্ধ হয়ে ধরনিতে দেখে যাও তোমার প্রেমের বাণী কতটুকু আছে কি তুমি গো আবার কণ্ঠে কণ্ঠেই দাও ডাক সেই জাগুক পৃথিবী সব কালো লোক পাপ সেই মহাবাণীর হব গণ্য দেবতা মানব মানব দেবতা নতুন সমন্বয়ে হৃদয় হৃদয় গাঁথা মালাগুলি সব শোভা পাবে সয়ে সয়ে তোমার মহিমা তোমাতেই সাজে অপটু পটুয়া আমি তোমারই ছবিতে বুলিয়েছি তুলি ক্ষমীয় জগৎ স্বামী পূর্ব ভারতের আকাশে উদিত এই চন্দ্রের অপূর্ব মনোহর এবং আলোর আশ্চর্যাক্ষিনে যে হয়েছে তার বিবরণ এই সময়ের মধ্যে তুলে ধরার আশা দুরাশা মাত্র এই বলে আমি আবার সকলের চরণে আমার দণ্ডবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি জয় শ্রী রাধে জয় হরি জয় জগৎবন্ধু হরি শ্যামসুন্দর তার বংশের ঐতিহ্য যে যথার্থভাবে বহন করে চলেছে তার বক্তৃতাতেই আমরা প্রমাণ পেলাম অপূর্ব সুন্দরভাবে ভাবে মহাপ্রভুর অবদান আমাদের মধ্যে তিনি তুলে ধরলেন সর্বশেষে তার দাদুর একটি অপূর্ব সুন্দর কবিতা আমি শুনিনি এত সুন্দর কবিতা মন মুগ্ধ হয়ে গেল আমরা ঋদ্ধ হয়েছি তার বক্তৃতায় শ্রীমান মহাপ্রভু সত্যি তিনি যদি না আসতেন আমাদের এই সনাতন ধর্ম সংস্কৃতি আজকে থাকতো না বলা বাহুল্য মধ্যযুগে শ্রীমান মহাপ্রভু এসে বিধ্বন্দ্বীদের প্রবল স্রোতে আমরা ভেসে যেতাম শ্রীমান মহাপ্রভু এসে আমাদের রক্ষা করেছেন সুবুদ্ধি তাই কথা আমরা জানি এইভাবে শ্রীমান মহাপ্রভু যুগে যুগে তিনি এসে তিনি আমাদেরকে সধর্ম পথে চালিত করেন তারই অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে এসেছিলেন প্রভু জগৎ বন্ধু সুন্দর এবং পূর্ববঙ্গে শ্রীমান মহাপ্রভুর অভাবটা আমরা পূর্ণ করেছি প্রভু বন্ধু সুন্দরের আগমনে প্রভু বন্ধু সুন্দর পূর্ববঙ্গে যেভাবে হরিনামের বন্যা বইয়ে দিয়েছেন এখনো গেলে গ্রামে গ্রামে সেটি দেখা যায় আর আমাদের বন্ধু সুন্দরের আরেকটি অভিনব যে অভিনবত্ব সেটি হচ্ছে জীব সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান শ্রীমান মহাপ্রভুর বাণীর সার্থক প্রয়োগ শ্যামসুন্দর বললেন যে রামবাগান ডোমপাড়ায় এবং ফরিদপুর গুণবাগদিদের মধ্যে এবং অন্তজ জাতির মধ্যে প্রভু সুন্দর তাদেরকে ভক্ত করে তাদের সেবা গ্রহণ করেছেন এবার অদ্ভুত অভূতপূর্ব শ্রীমান মহাপ্রভুর সময় যে জাতিভেদ প্রতাপ প্রবল্য ছিল তবু বন্ধু সুন্দরের সময় অনেকটা স্তীমিত হয়ে গিয়েছিল তবুও বিধর্মীদের একটা বিরাট আক্রোশ ছিল আমাদের সনাতন ধর্মকে গ্রাস করবার এসে সেটি প্রতিহত করলেন এইভাবে যুগে যুগে তিনি এসে আমাদের ধর্মকে আমাদের দেশকে আমাদের জাতিকে আমাদের সংস্কৃতিকে তিনি রক্ষা করেন আমরা এইবার শুনব ডক্টর শ্রী অভিষেক বসু মহাশয়ের কাছ থেকে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের তুলনামূলক ভাষা ও সাহিত্যের প্রধান অধ্যাপক বিভাগীয় প্রধান এবং তার আধ্যাত্মিক পরিচয় হচ্ছে শ্রীধাম বৃন্দাবনের শ্রী শ্রী রাধারমন মন্দিরের বরিষ্ঠ গোস্বামী প্রবর শ্রীমৎ শ্রীবৎস গোস্বামীর মন্ত্র শিষ্য বাড়িতে নিত্য গোবিন্দ সেবা আছে এবং তিনি বিভিন্ন ধর্ম সংস্কৃতি জগতে বহু লেখালেখি করেন কিছুদিন আগে আমেরিকা থেকে একটা বৈষ্ণব জার্নাল বেরিয়েছিল এবং সেখানেও তার লেখা অলঙ্কৃত হয়েছে সেখানে আমাদের শ্রীমান মহানামব্রত ব্রহ্মচারীজির উপরেও এক সাহেব খুব সুন্দর আলোচনা করেছেন সেই সব সংবাদ তিনি আমাদের যথা সময় আমাদের দিয়ে আমাদের রিদ্ধ করেন সে অভিষেক বসু আমাদের কাছেই থাকেন কাকুর আমি প্রার্থনা করব তার কাছে তিনি তার বহুমূল্য ভাষণ সংক্ষেপে আমাদের প্রদান করে আমাদের ঋদ্ধ করবেন কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন শ্রী অভিষেক বসু কলকাতা বিশ্ববিদ্যালয় নমস্কার আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভিপৎসবি সুন্দরায় তসমাই মহা প্রেমরস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নম নমস্ত উপস্থিত যারা আছেন তাদের সকলকে নমস্কার যথাযোগ্য অভিবাদন ধন্যবাদ জানাবো না কারণ ধন্যবাদ জানাতে গেলে সেম সাইড গোল হয়ে যাবার আশঙ্কা আছে পিপলস ফোরাম মহাপ্রভু এবং মহানাম সংঘ দুটির সঙ্গেই সামান্য যোগসূত্র আমারও রয়েছে বন্ধু গৌরবজি সবসময় তার বন্ধুত্বের গৌরব রেখে আর কি একটু বেশি বলেন বেশি ভালোই বলেন অত ভালো কথা আমার বিষয়ে প্রযোজ্য নয় কোথায় আমি সংক্ষেপে দুটো একটা কথা বলবার চেষ্টা করব একটা কথা কি ভরতমণি নাট্যশাস্ত্রের প্রস্তাবনা অংশে বলছেন যখন অন্য মুনিগণ জিজ্ঞাসা করছেন যে নাট্যানুষ্ঠানের উদ্দেশ্য কি বা যে কোনো অনুষ্ঠানের উদ্দেশ্য কি এর মধ্যে দিয়ে কি হবে তখন তিনি বলছেন যে এতে চতুর্বর্গ পাওয়া যাবে এটা এমন একটা বেদ যেটা সবার জন্যে সবার যাতে অধিকার রয়েছে এবং ধর্ম অর্থ কাম মোক্ষ এই সমস্ত বর্গই যে কোনো অনুষ্ঠান থেকে অধিগত করা যেতে পারে তো আজকের আলোচনায় মূলত ধর্ম এবং মোক্ষ মানে প্রথম এবং শেষ বর্গ সেই দুটোর একটু প্রাধান্য অনুভব করলাম আমার আগের বক্তারা সুন্দর বলেছেন সবাই শ্রদ্ধেও অভিনন্দনযোগ্য আমি যেটা করবো চেষ্টিতভাবেই যে ওই মাঝের দুটো বর্গ মানে কাম আর অর্থ এই দুটো বর্গের মধ্যে আমার কথাবার্তাগুলোকে সীমাবদ্ধ রাখবার চেষ্টা করব কারণ এক নম্বর কথা হলো যে ভজন সাধন বিষয়ে বলতে যাওয়ার একটা দুষ্কর ব্যাপার আমার সেটা নেই সেই রাজ্যে একদমই প্রবেশ নেই আর দ্বিতীয়ত এখানে ভজনশীল সাধনশীল অনেক জন আছেন ফলে আমি সেই দিকটায় খুব একটা যাব না দেখুন মহাপ্রভু কাশীনগরে গেছেন নগরে গিয়েছিলেন তারপর সেখান থেকে বথুরা যান আমরা সবাই সেই ইতিহাস জানি তো কাশী নগরে যে মহাপ্রভু যাচ্ছেন তিনি নিজেকে সেলসম্যান বলছেন শুনলে আশ্চর্য লাগবে কিন্তু একদম আমি মহাপ্রভুর কথা কোট করছি মহাপ্রভু বলছেন চৈতন্য বেচিতে খেয়াল করুন ভাবকালি বেচিতে আমি আইলাম কাশীপুরে গ্রাহক নাহি না বিকায় লইয়া যাব ঘরে মানে ভাবকালি তিনি ঝুলি করে নিয়ে গেছেন চিত্রটা কল্পনা করুন এবার তিনি ধামে সেই ভাবতালি বিক্রয় করবেন কিন্তু গ্রাহক জুটছে না খদ্দের নেই তাহলে এবার আবার ঝুলি নিয়ে ফিরে আসতে হবে তাতে তো একটা সমস্যা আছে তারপর বলছেন ভারী বোঝা লইয়া আইলাম কেমনে লইয়া যাব এত ভারী আমার ভাবের বোঝা সেটা আমি ফেরত নিয়ে যাব কি করে যে কোনো সেলসম্যানের পক্ষে এটা মুশকিল যে সদা যদি না বিকোয় সে ফেরত নিয়ে যাবে কি করে সেটাও কষ্টসাধ্য কাজ সেই জন্যে অল্প স্বল্প মূল্য পাইলে এথাই বেচিব মানে এবার যদি হাবদামও পাই কানাকড়ির দামেও আমি ভাব বিলিয়ে যাব তো এই যে ভাবকালী ঝুলি কাঁধে করে মহাপ্রভু কাশি গেছেন এই চিত্রটা একবার কল্পনা কর এই চিত্রটা কল্পনা করলে বোঝা যাবে যে গৌরাঙ্গ না হইলে কি হইতো তিনি বলছেন অল্প স্বল্প মূল্য পেলেও কানা করার দাম পেলেও আমি ভাবকালি বিলিয়ে যেতে চাই এই যে বিলিয়ে যেতে চাওয়া এই বিলিয়ে যাওয়ার নিশ্চয়ই একটি আধ্যাত্মিক সাধন মার্গীয় উপাসনার দিকের একটা দিক রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও রয়েছে সেটা মহানাম একটি কথা থেকে খুব সুন্দর বোঝা যায় মহানামৃতজি বলছেন আমার খুব প্রিয় লাইন এটা যে ইটের ওপর ইটের পাজা ইটের ওপর ইট যদি সাজাই তাহলে ইটের পাজা হয় তার মধ্যে কিন্তু থাকা যায় না ইটের পাজার মধ্যে আপনারা নিশ্চয়ই কেউই থাকবার চেষ্টা করবেন না কারণ হুড়মুড়িয়ে ভেঙে পড়বে অপঘাতের আশঙ্কা আছে তাহলে দুটি ইটের মধ্যে একটু ভালোবাসার সিমেন্টের প্রয়োজন আছে ইটের ওপর ইট যদি গাঁথা যায় সিমেন্ট দিয়ে তখন বাড়ি তৈরি হয় তার মধ্যে থাকাটা সুখকর তার মানে শুধু আধ্যাত্মিক দিক থেকে নয় খুব সামাজিক প্রায়োগিক দিক থেকেও খুব কোটানকোট বস্তুবাদী দিক থেকেও এই যে ভালোবাসা ভাব বলুন প্রেম বলুন সেই ভালোবাসা মানব সমাজে সঞ্চারিত করবার জন্যে এবং যে কোনো মূল্যে বিলিয়ে যাবার জন্যে প্রতিজ্ঞ তিনি সেলসম্যান হিসেবে কাঁধে ঝুলি নিয়ে এই ভাব নিয়ে বেরিয়েছেন যে তিনি যে কোনো মূল্যে দিয়ে যাবেন নিতে না চাইলেও দিয়ে যাবেন তারপর আমরা জানি কি হয় তিনি পরদিন সকালে উঠে এই কথা যে বলেন পরদিন সকালে উঠেই মথুরায় চলে যান মথুরা থেকে তিনি ফিরবেন আবার পর কাশীতে যাবেন প্রয়াগে যাবেন সেসব অন্য প্রসঙ্গ আজকে সংক্ষেপ করতে হবে তো এই যে মহাপ্রভু সেই মহাপ্রভুর সঙ্গে আজ যার তিথি রায় বিনোদিনী তার একটা যোগসূত্র সংস্থাপনের চেষ্টা আমরা খুব সংক্ষেপে করব সেই জন্য আমি সাহায্য নেব কীর্তনাচার্য রামদাস বাবাজি মহাশয় তার একটি অপূর্ব গুরুকৃপার দানে অপূর্ব একটি কীর্তন আছে স্বপ্ন বিলাস কীর্তন সেই স্বপ্নবিলাস কীর্তনের মধ্যে যদিও তিনি উদ্ধৃত করছেন সমস্ত মহাজনী পদ কিন্তু তার কখনো আপনারা আস্বাদন করে দেখবেন পড়ে দেখবেন অপূর্ব সেটা তো সেখানে একদিন রাধারানী ঘুমিয়ে আছেন নিকুঞ্জে কৃষ্ণ কিশোরের সঙ্গে এবং তিনি একটি স্বপ্ন দেখে হঠাৎ চমকে ঘুম ভেঙে জেগে উঠেছেন জেগে উঠে আমি একটু পড়েই শোনাই আপনাদের জায়গাটা কারণ আমার ভাষায় সেই মধু আসবে না চমকে কেঁদে ফেলেছেন কিশোরী তো সহজে চমক চমকিত হয়েছেন বলছেন উঠো উঠো প্রাণনাথ কি দেখিলাম অকস্মাৎ এক যুবা গৌরবরণ কি বা তার রূপঠাম যিনি কত কোটি কাম রসরাজ রসের সদ বলে তিনি কাঁদছেন কেন তারপর এই পদে তার ব্যাখ্যা হবে সংক্ষেপে বলি তিনি কাঁদছেন এই জন্যে তিনি বলছেন যে এত চতুর্ভুজ দ্বিভুজ এত রকম বাহনে চড়ে এত দেবতা এসেছে এত রকম লোক বৃন্দাবনে আসেন কিন্তু কারো প্রতি তো আমার মন আকৃষ্ট হয়নি তাহলে এই যে এক নবীন যুবককে দেখলাম গৌরবরণ যুবক তাকে দেখে আমার মন যেন তার দিকেই ধাবিত হচ্ছে আমি আমি আমার মনকে বেঁধে রাখতে পারছি কেন এমন হলো তোমার পাশে সুখসজ্জায় আছি আমার কেন ওই গৌরবরণ যুবকের প্রতি আকর্ষণ হল তখন শ্রীকৃষ্ণ তাকে ব্যাখ্যা করে বোঝাচ্ছেন যে পরবর্তী লীলায় তিনি ঋণ শোধবার জন্যে যে রায় ঋণের প্রসঙ্গ বারবার আলোচিত হচ্ছিল আজকে তিনি ঋণ শোধ করবার জন্য নদিয়া নগরীর পথে পথে ঘুরে বেড়াবেন হরিনাম বিলি করবেন এই হলো দেখুন ব্রজলীলার সঙ্গে কি অপূর্বভাবে আমাদের পদকর্তারা নবদ্বীপ লীলা সংযোগ সাধন করছেন এবং সংযোগ সাধনটা কিভাবে হচ্ছে এই গৌরবর্ণ যুবকে রূপের বর্ণনাটা খেয়াল করুন বলছে অশ্রুকম্প পুলক আদি ভাব ভূষা নিরবধি নাচে গায়ে মহামত্ত হইয়া দেখুন এই তিন লাইনে ত্রিপদীর তিনটে লাইনে কিন্তু মহাপ্রভুর যা যা আবশ্যকীয় গুণ সেই বৈশিষ্ট্যগুলো আমরা জেনে যাচ্ছি অষ্টসাত্ত্বিক ভাব বিকার অশ্রুকম্প পুলক আদি তার পরের লাইনটা আরো গুরুত্বপূর্ণ ভাব ভূষা নিরবধি তার ভূষণ কি তার ভূষণ হলো ভাব এই কথাটাই যদি খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে মহাপ্রভুকে আমাদের কেন প্রয়োজন আজকে এবং কিভাবে ভাবের ভূষণ যিনি পড়ে আছেন এবং নাচে গায় মহামত্ত হইয়া যিনি মাতালের মতো উন্মত্তের মতো নাচতে পারেন সেই মহাপ্রভুকে আমরা প্রণাম করছি সেই মহাপ্রভুকে আমরা স্মরণ করছি এবং বৃন্দাবন লীলার সঙ্গে নবদ্বীপ সংযোগ সাধন করছি ভাবের ভূষণের যোগসূত্র দিয়ে এই ভাবের কথাটাই তো আমরা মহানাম্রতজির ওই উদ্ধৃতি থেকে পেলাম যে দুটি ইঁটের মধ্যে একটা প্রেমের ভালোবাসার সিমেন্ট দরকার ভাব আর কি যদি তা ভাব ভাবের সঙ্গে আসে না ভাব ভালোবাসা দেখুন আজকে চারপাশে যখন আমরা দেখি ঘৃণার উত্তরোত্তর বৃদ্ধি নানা অর্থে ঘৃণা নানা পরিচয়কে ঘিরে ঘৃণা অন্য পরিচয়ের মানুষদের প্রতি ঘৃণা এক গোষ্ঠীর আরেক গোষ্ঠীর সঙ্গে ক্রমশই যেন ঘৃণার একটা পুঞ্জীভূত বর্ধমান স্তূপ আমরা দেখতে পাচ্ছি তখন আমরা বুঝতে পারছি যে পাঁচশো বছরের অনেক বেশি হয়ে গেছে এখনো মহাপ্রভুকে আমাদের কেন চাই এবং আমরা যে আজকে রাধারানীর কথা বলছি কেমন আছে বিনোদিনী রায় তাই না বাংলা গানে দেখবেন বাজে কেমন আছে বিনোদিনী রায় এই রাধারানীকে আমরা চিনতাম না যে পদটা বারবার উদ্ধৃত হচ্ছে বাসুদেব ঘোষের যদি গৌর না হতো আমরা এই রাধারানীকে চিনতাম না কেউ বলতে পারে যে যে ধরুন এই ভজন সাধনের কি করব কেন আমাদের চেনা দরকার না চিনলে কি হবে আপনারা খেয়াল করে দেখুন এত মন্দির এত দেবস্থান এত জায়গায় গেছেন এত দেব বিগ্রহ প্রত্যক্ষ করেছেন কিন্তু এই যে বাড়িতে বাড়িতে মন্দিরে মন্দিরে ক্যালেন্ডারে ক্যালেন্ডারে রাধা আর কৃষ্ণ দাঁড়িয়ে আছেন এই রকম কোন প্রতিমূর্তি কি দেখেছেন কখনো কি সম্পর্ক এই যে দুজন দাঁড়িয়ে রয়েছেন তাদের সম্পর্কটা কি কোন সামাজিক বা পারিবারিক পরিচয় তাদেরকে বাঁধব বাঁধতে পারবো না বাঁধতে পারবো না রাধারানী এমন একজন যিনি প্রেমের যে গরিমা হয় সেইটাও ত্যাগ করেছেন যিনি দুটো কুল ত্যাগ করেছেন ও কুল দুকুল গেল সেই রাধারানী হয়ে হয়ে পথে যার তিনি কলঙ্কের ভূষণ করেছেন ভাবের ভূষণ করেছেন তাহলে আমরা যাদের দেখতে পাচ্ছি অনেক পরে চরিতাম্বীতে তত্ত্বায়ন হবে মহাভাব রসরাজ সেটা যদি আমরা একটু একাডেমিক আলোচনা করি নাট্যশাস্ত্র এবং রসতত্ত্ব তাহলে তার বিরাট একটা বিস্তৃত পরিসর হয়ে যায় আমরা সেদিকে যাচ্ছি না ভাব আর রস কিভাবে এইভাবে অঙ্গাঙ্গি জড়িত হয়ে থাকে সেখানে আমরা যাচ্ছি না কিন্তু যদি এইটুকুই খেয়াল করি যে তিনি এমন একটা সম্পর্কে যাচ্ছেন রাধারানী এমন একটা সম্পর্কে যাচ্ছেন যে সম্পর্কে কোনো প্রতিদানের আশা তো নেই বরং হারিয়ে ফেলবার আছে আমার যে সব দিতে হবে সে তো আমি জানি তাই না এইটা জেনে পথে এটাকে কথাতেই বলি যে দুটো তিনি তিনি বলছেন চৈতন্য দেবের মহিমাপুর ব্যাখ্যা করা যায় প্রেম প্রয়োজন প্রভু কহে সনাতন প্রেম প্রয়োজন এই প্রেমের প্রয়োজন মহাপ্রভুর যুগে ছিল সেটা অনেকে বললেন ঐতিহাসিক সামাজিক অর্থনৈতিক কারণ দেখিয়ে কিন্তু আমাদের সময় কি তার গুরুত্ব কিছু কমেছে প্রেমের প্রয়োজন কি কমেছে কমে নিত অদরকারি হয়ে পড়ে তো তাহলে মহাপ্রভুকে আমরা চাই কারণ তিনি আমাদের শ্রী রাধার মহিমা বোঝাচ্ছেন এবং শ্রী রাধা আমরা এই জন্যে চাই যে রাধা রানী কি প্রেম আনকন্ডিশনাল লাভ নিঃসর্ত নিঃস্বার্থ প্রেম অপরকে ভালোবাসা সেটা কিভাবে হয় কিভাবে করা যেতে পারে কত দূর যাওয়া যেতে পারে সেই প্রেমের জন্য সেইটা দেখাচ্ছেন আমার মনে হয় যে শুধু রাধা রাধাষ্টমীর দিন বলে নয় যে কোনো দিনেই বোধ হয় আমরা যদি এই বিগ্রহের দিকে একবার তাকাই যদি তাদের বাংময় বিগ্রহের দিকে তাকাই এই পদাবলী আশ্বাদান করি আধুনিক কালেও তো লেখা হচ্ছে রাধাকৃষ্ণকে নিয়ে পদাবলি ভানুসিংহের পদাবলী কাব্য মধুসূদন দত্তের সব মনে করতে পারি আমরা এখনো লেখা হচ্ছে তো আমরা যদি দিকে দিকে তাদের রাধা কৃষ্ণ নিয়ে যে এত রকম লৌকিক আখ্যান চালু আছে তার দিকে তাকাই তাহলে বুঝবো যে কেন আমাদের কানবিনে কী নাই কারণ রাধা যে ভালোবেসে কেঁদেছে সর্বস্ব হারিয়েছে সেইটা আমাদেরকে আকৃষ্ট করে আর গৌর আমাদের সেই সব হারানো স্বরূপটিকে চেনায় আমার মনে হয় শুধু উপাসনার জন্য নয় কারণ নিত্য বৃন্দাবনে কি হয় সেটা যারা সিদ্ধ দেহে সেখানে প্রবেশ করেন মঞ্জরি ভাবে তারা জানবেন সামাজিকভাবেও সামাজিক সহৃদয় হিসেবে নাট্যশাস্ত্রের ভাষায় আমাদের একটু অনুধাবন করবার দরকার আছে অনুধ্যান করবার দরকার আছে যে কেন মহাপ্রভুকে আমাদের আজকে প্রয়োজন কেন প্রেম প্রয়োজন এবং সেই প্রেমের উত্তমতম শিখরতম বিন্দু হিসেবে রাধা রানীর কৃষ্ণের প্রতি প্রেম সেটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকতে পারে এইটুকুই আমার আজকের নিবেদন ছিল আপনাদেরকে ধন্যবাদ দণ্ডবাদ অভিনন্দন জয় মহাপ্রভু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী অভিষেক বসু মহাশয় আমাদের মহাপ্রভুকে চাই এর উপরে আলোকপাত করলেন শ্রীমান মহাপ্রভু এবং শ্রীমতী রাধা রানী প্রেমের ভান্ডার আমরা এই প্রেম চাই এই প্রেম আমাদের অন্তরের সমস্ত আবিলতা সমস্ত কলমস সমস্ত দৈন্যতা বিনাশ করে আমাদের মধ্যে দিব্য প্রেম জাগ্রত করে দেবেন তাই মহাপ্রভু বললেন শূন্য সনাতন প্রেম প্রয়োজন খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন শ্রীমান মহানব্রতজি ইটের উপর ইট সাজালে সেই ইটের পাজায় বাস করা যায় না মাঝে সিমেন্ট লাগে এই প্রেম ভক্তিরূপ সিমেন্ট আমাদের প্রতিটি মানুষের হৃদয়ে হৃদয়ে প্রভু বন্ধু সুন্দর শ্রীমান মহাপ্রভু শ্রীমতী রাধা যুগে যুগে এসে এই কাজটি করে গিয়েছেন আজও আমাদের সমাজে যে এত বিচ্ছিন্নতাবাদ প্রাদেশিকতাবাদ ভিন্ন ভিন্ন ভাষাবাদীদের কলহ সাম্প্রদায়িক কলহ সমস্ত কিছু বিরোধের অবসান ঘটতে পারে শ্রীমান মহাপ্রভু এই প্রেমে একটাই ওষুধ বর্তমান বিশ্বের যত অসুখ সেটি হচ্ছে প্রেম প্রেমের অভাব তাই আসুন শ্রীমান মহাপ্রভুর যে প্রেম ধর্ম মহাপ্রভুর যে মুখ্য উপদেশ দশে পাশে মিলিয়া দুয়ারে বসিয়া কীর্তন কর ও হাতে তালি দিয়া হাতে তালি দিয়ে সকাল সন্ধ্যায় যদি আমরা পরিবারের সকল সদস্যদের নিয়ে নাম করতে পারি সেটাই হবে শ্রীমান মহাপ্রভুর প্রতি যথার্থ ভালোবাসা জানানো এবং শ্রীমতী রাধা দানিও সেটাই বলেছিলেন শ্রীকৃষ্ণকে তুমি কৃষ্ণ হয়ে জীবের দুয়ারে দুয়ারে কৃষ্ণ নাম বিতরণ করবে সেদিনই তোমার ঋণ শোধ হবে তাই শ্রীমান মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ হয়ে জীবের দুয়ারে দুয়ারে সকলকে কৃষ্ণ নাম করাচ্ছেন প্রভু বন্ধুসুন্দর ও শ্রীমান মহাপ্রভুর অসমাপ্ত কাজ তিনি পরিপূর্ণ করেছেন শ্রীমান মহাপ্রভু ভবিষ্যৎ বাণী ছিল আবার দুবার আসবেন তার অন্যতম প্রভু বন্ধুসুন্দর তার সমস্ত লক্ষ্য প্রভু বন্ধু সুন্দরে বিদ্যমান আমরা প্রভু বন্ধু সুন্দরের কৃপাস্থিতেরা নিত্য হরিনাম কৃষ্ণ নাম এবং বহু পদ পদাবলী এটি আমাদের ভজন সাধন আমরা এখন আমাদেরই জীবাত গুরুভ্রাতা বন্ধু কপি দাসের মুখ থেকে একটি ভজন কীর্তন কপি আমার গুরুভাই শ্রীমাত্ম নবনী ব্রহ্মচারীজির মন্ত্র শিষ্য এবং সে বাড়িতেই একটা মন্দির করে ভজন নিয়ে থাকে এবং বহু তীর্থ করে বহু সাধু সঙ্গ করে বহু গ্রন্থ সঙ্গ করে বয়সে নবীন কিন্তু জ্ঞানে বন্ধু বন্ধুকির কাছে আমাদের অনেক আশা বন্ধু বন্ধুকির কাছে আমরা একটি ভজন কীর্তন শুনব জয় শ্রী রাধে জয় জগৎ নন্দিনী সমারম্ভে শ্রীপদ মহেন্দ্র মধ্যমাম অশ্বমাদাচার্য পর্যন্ত বন্দে গুরু পরম্পরা আজ মহানগরীতে বৃষ্টির অবিরাম ধারা ঠিক যেমন আমাদের মনে বিভিন্ন চিন্তার ধারা বর্ষিত হয় প্রতি পলে। এই বিপুল বিচিত্র ধারা ঘুরিয়ে দেওয়া যায় যদি মানে এই সমস্ত ধারা যদি আমরা রাধায় যুক্ত করি তাহলে আমাদের আমরা সেই আনন্দময় সত্তাকে উপভোগ করতে পারব আসুন শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের রচিত বিবিধ সংকীর্তনের একটি পথ কোথা বৃন্দাবনেশ্বরী কিশোরী আমার আমরা সকলে মিলে আশ্বাদ করি জয় শ্রী গুরুদেব জয় জগন্নাথ কোঠা বৃন্দাবনেশ্বৰীশ্বৰী আমাৰ

সদা শান্তিদ বীর ব্যথিত প্রাণ করু সদা শান্তিদন চরণে যাচে স্থান বন্ধু দাস দুরাচার ও চরণে যাচ্ছে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Krishna Hare, Hare Hare. Hare Rama, Hare Rama, Ramo, Rama Ramo, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Ramo, Rama Ramo, Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna. Hare Krishna No <laughs>

জয় গভ সুন্দর জয় বন্ধু সুন্দর অপূর্ব অপূর্ব শুনলাম ভক্তি সংগীত প্রভু বন্ধু সুন্দরের একটি পদ এবং তারপরে হরে কৃষ্ণ নাম শ্রীমতী রাধা রানীর নাম এইবার আমাদের আজকে এই ভার্চুয়াল মিটিং এর উপসংহার বা ধন্যবাদ বক্তৃতা করবেন ভাষণ দেবেন শ্রীমতী সুভদ্রা গুহ আমাদের পিপলস পরম্পার শ্রী চৈতন্য মহাপ্রভুর যুগ্ম সম্পাদিকা সুভদ্রা জি কে অনুরোধ করছি আপনি আজকে ধন্যবাদ জ্ঞাপন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম বন্ধু কপির কান আমাদের সবাইকে আপ্লুত করল আজকে আমাদের পিপলস ফোরাম শ্রী চৈতন্য মহাপ্রভুর আহ আজকে যে রাধাষ্টমী উদযাপন হচ্ছে এই পূর্ণ তিথিতে আমি সকল উপস্থিত ভদ্র এবং আমাদের বক্তা এবং যারা কীর্তন করলেন সকলকে আমার সশ্রদ্ধ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং তারা আমাদের উপস্থিত সকলকে কতটা যে ঋদ্ধ করলেন যারা আছেন তারা অবশ্যই বলবেন সম্বন্ধে কিছু বলি আমরা বছর আগে এই পথ শুরু করেছিলাম আহ মহাপ্রভুর পাঁচশো বছর সন্ন্যাস গ্রহণ উদযাপন করবো বলে তার প্রেম ভক্তি প্রেম ভক্তির আন্দোলনকে আমরা আবার নতুন করে জাগরিত করব বলে বহু সম্প্রদায় অনেক ধর্মীয় সংগঠন সাধারণ মানুষ আমাদের সঙ্গে এসেছিল এবং আজকে যারা সেদিন আমাদের ভিত স্থাপন করেছিলেন শ্রী এম এল তুলসিয়ান আমাদের গোপাল বসু আজকে অনেকেই তারা নেই ডক্টর সৌমিত চ্যাটার্জি উনি আমাদের ফোরামেও নেই তো কিন্তু এই যে পনেরো বছর আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি এবং মহাপ্রভুর বারটা খুব কম করে হলেও এই যে একটা এক একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষের কাছে আমরা যে পৌঁছতে পারছি আরো কিছু আমাদের করবার ইচ্ছে ছিল কিন্তু এই অতিমারিতে আমাদের বছরেও আমরা অনুষ্ঠান করতে পারিনি গত আজকে আমাদের সভানেত্রী শ্রী শ্রীমতী ভারতী গাঙ্গুলি উনি আসতে পারলেন না ওনার পারিবারিক কিছু অসুবিধের জন্য বাড়িতে কিছু অসুস্থতা দেখা দিয়েছে তা নইলে উনি কোনো দিন কোনো দিন না উনি আমাদের এরকম অনুষ্ঠান আমাদের রাধাষ্টমীর যে আমাদের অ্যানুয়াল অনুষ্ঠান কোনো দিন উনি মিস করেননি আমি আজকে যারা বক্তা ছিলেন কুমারী ইন্দুলুখা গুহ আমাদের যে রাধা মাহাত্মর কথা বললেন সকলকে মানে এত এই বয়সে পড়ুয়া হয়তো উনি ওনাকে দেখে তাই মনে হলো কিন্তু এত সুন্দর বক্তব্য রাখলেন আমি তাকে মানে ফোরামের তরফ থেকে ধন্যবাদ জানাতে চাই এবং আর অন্যান্যরা ড ডক্টর শ্যামসুন্দর রায় উনি আমাদের যে মহাপ্রভু যে সাধারণ মানুষের কাছে পৌঁছে গে এসেছেন পৌঁছে গেলেন এবং বাংলা সাহিত্য কতটা সমৃদ্ধ হলো এই বিষয়গুলি নিয়ে যে আজকে চর্চা হলো শ্রী শিহরণ চক্রবর্তী সরল উপাসনা পদ্ধতির কথা বললেন এইগুলোই আমাদের আজকে দিনে পাওয়া ডাক্তার অভিষেক বসু রাধার অহৈতুকী প্রেম এবং বৃন্দাবন লীলা এবং নবদ্বীপ লীলাকে যে কি সুন্দরভাবে তাকে জুড়ে দিলেন আর সে মানে অ্যাকচুয়ালি না আরেকটা লীলার সিকুয়েল মানে একটা থেকে যেন আরেকটি যাবার কথাই ছিল আমি ধন্যবাদ জানাই মহানামঙ্গনকে আজকে তাদের ছাড়া এই একসঙ্গে মিলিত হয়ে ফোরাম এই কাজটি করতে পারতাম না ধন্যবাদ জানাই বন্ধু গৌরবকে যদিও তিনি আমাদেরই ফোরামের সদস্য কিন্তু তবুও তারই যথেষ্ট এগিয়ে আসার জন্য এইটি হওয়া হতে পেরেছে এই অনুষ্ঠানটি হতে পেরেছে বাপ্পাদিত্য মুখোপাধ্যায় খুব সুন্দর আমাদের কীর্তন পরিবেশন করলে এবং বন্ধু গোপীকেও তিনিও আমাদের ফোরামের সদস্য খুব ভালো গাইলে আমরা আমরা খুবই সমৃদ্ধ হলাম এই বলে আমাদের অনেক ফোরাম মেম্বার্স দের আমরা এর মধ্যে অতিমারিতে হার হারিয়েছি তার মধ্যে একজন হলো আমাদের কর্মী রায় এবং আরেকজন শ্রী উত্তম এনারা গুহ খুব ওৎপ্রত ভাবে আমাদের রাধাষ্টমী অনুষ্ঠানে ওনারা থাকতেন কিন্তু খুবই মনে পড়ছে তাদের কথা যদিও আমরা বাড়িতে বসে এই প্রোগ্রাম করছি অনেকেই আমরা এর মধ্যে হারালাম সব সমস্ত সংগঠনেই বা পরিবারে কিছু না কিছু ক্ষতি হয়েছে এই অতিমারিতে কিন্তু তারপরেও যে মহাপ্রভু আমাদের জীবনে যে কতটা প্রয়োজনীয় এটা আমরা প্রতি মুহূর্তে আমরা বুঝতে পারছি আজকে এই ভেদাভেদের যুগে কতটা যে মহাপ্রভুর প্রেম প্রেম ভক্তি বাণী আমাদের কতটা জরুরি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার নমস্কার জানিয়ে আমি বক্তব্য শেষ করছি জয় গৌর আমাদের পিপিলস ফোরাম পার্সি চৈতন্য মহাপ্রভুর যুগ্ম সম্পাদিকা শ্রদ্ধা সুভদ্রা গোহ মহাশয়ার ধন্যবাদ জ্ঞাপন সমাপ্ত হলো আজকের মতন আমরা এই ভার্চুয়াল অনুষ্ঠানে আগামীতে আবার আপনাদের সাথে মিলিত হব এই রেখে সার্ভে না ভবন্ত ভদ্রানি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখভাগ ভাবে সকলে সুখে থাকুন আনন্দে থাকুন কেউ যেন উদৃশ্য বা খারাপ দৃশ্য আমরা না দেখতে হয় আমাদের এই শস্য শ্যামলা পৃথিবী শস্য শ্যামলা থাকুক এবং সমস্ত মহামারী বিনাশ হোক মানুষ আবার সুস্থ থাকুক আনন্দে থাকুক এবং মহাপ্রভু প্রেম ধর্মের বিজয় যাত্রা সমগ্র বিশ্বব্যাপী প্লাবিত হোক এই প্রার্থনা করে আজকে আমরা এখানে বিশ্রাম দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শনে জয় গৌ হরি বিষ্ণু প্রিয় প্রণনা হি নিতায় গৌতনাথ হরি হরি বল জয় জয় প্রভু জগৎ বন্ধু সুন্দরতানন্দ